ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ইঞ্জিনিয়ারিং এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন লেকচার প্রোগ্রামের মহাকর্ষ অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে। মহাকর্ষ অধ্যায়ের প্রথম ক্লাসটাতে আমরা মহাকর্ষ অধ্যায় থেকে যে সূত্রগুলো পড়ি সেই সূত্রগুলোর ডেরিভেশনটা একটু ছোট করে আলোচনা করে নিয়েছিলাম এবং এই সূত্রগুলো আমরা কীভাবে খাটাই, কোন কোন সূত্র খাটাই, ম্যাথ করার সময় কোন ম্যাথে কোন সূত্র খাটাইতে হয় এই জিনিসটা আমি গত ক্লাসে ব্রিফলি আলোচনা করে দিছি। আজকের ক্লাসে আমরা এই সূত্রগুলো খাটাই র্যান্ডমলি কয়েকটা ম্যাথ প্রবলেম সলভ করব। গত ক্লাসেও কিন্তু আমরা ম্যাথ প্রবলেম সলভ করছি, মানে সূত্র ডেরিভেশন করার সাথে সাথে যে প্রবলেমগুলো খুব সহজে সলভ করা যায় সেই টাইপের কিছু প্রবলেম গত ক্লাসে অলরেডি সলভ করা হয়েছে। তো আজকের ক্লাসে আমরা পুরো ক্লাসটাতেই মানে কোনো সূত্রের ডেরিভেশন দেখবো না, শুধুমাত্র এই সূত্র রিলেটেড ম্যাথ প্রবলেমগুলো সলভ করবো একটার পর একটা। তো চলো আমরা শুরু করি। প্রথম ম্যাথটা হচ্ছে, এখানে একটা সরু সুষম দণ্ড ভর আছে, এই সরু সুষম দণ্ডের ভর হচ্ছে বড় হাতের এম এবং এর যে দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্যটা হচ্ছে ক্যাপিটাল লেটার এল। এখন আমাদের বলতেছে এই দণ্ডের যে কোনো একটা প্রান্ত থেকে এ দূরত্বে এই বিন্দুতে প্রাবল্য কত নির্ণয় করো এবং ওই বিন্দুতে যদি ছোট হাতের এম মানের একটা ভর স্থাপন করা হয় তাহলে ওই ভরটা কতটুকু মহাকর্ষীয় বল অনুভব করবে এই জিনিসটা বের করো। তাহলে আমরা প্রশ্ন দুইটা একটু আগে লিখে নিই। এক নম্বর প্রশ্ন হচ্ছে, ধরো এটা হচ্ছে পি বিন্দু, আমাদের বলতেছে পি বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য নির্ণয় করো, এবং দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে পি বিন্দুতে এম ভরের একটি বস্তু স্থাপন করলে তা কি পরিমাণ মহাকর্ষীয় বল অনুভব করবে, এই দুইটা প্রশ্ন আমাদের সলভ করতে হবে। দেখো একটা কথা বলছিলাম, এই অধ্যায়ের গত ক্লাসে থিওরি যখন পড়াচ্ছি তখন বলছিলাম যে এই অধ্যায়টার সাথে স্থিরতড়িৎ অধ্যায়টার ব্যাপক মিল। স্থিরতড়িৎ অধ্যায়ে আমরা স্থিরতড়িতের ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য মহাকর্ষীয় বিভব নির্ণয়ের অনেকগুলো ম্যাথ প্রবলেম সলভ করছি বিভিন্ন ক্ষেত্রে, ঠিক সেই সকল ম্যাথ প্রবলেমগুলো কিন্তু আমরা চাইলে মহাকর্ষ অধ্যায়েও করতে পারি। ওই সকল ক্ষেত্রে ছিল হচ্ছে চার্জ আর এই সকল ক্ষেত্রে হবে হচ্ছে ভর, মানে চার্জের জন্য ছিল তড়িৎ প্রাবল্য, ভরের জন্য হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য। তো দেখো তো ওই ক্লাসে আমরা একটা মানে স্থিতরিতের ক্লাসে আমরা একটা ম্যাথ প্রবলেম এরকম সলভ করছিলাম না, যে একটা সরু সুষম দণ্ড বা সরু সুষম একটা তার, সেই তারটা চার্জে চার্জিত, কোনো একটা নির্দিষ্ট চার্জে চার্জিত। তো সেই তার থেকে একটা নির্দিষ্ট লম্ব দূরত্বে কোনো একটা বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত বা তড়িৎ বিভব কত এই সংক্রান্ত একটা ম্যাথ প্রবলেম সলভ করছিলাম। এখন তুমি যদি এই ম্যাথ প্রবলেমটা সলভ করতে পারো দেন তুমি কিন্তু এই ম্যাথ প্রবলেমটাও সলভ করতে পারবা। পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে ওইখানে ছিল চার্জ আর এখানে হচ্ছে ভর। তাহলে আমরা দেখি তো এই ভরের জন্য এই বিন্দুতে প্রাবল্য কত, এটা আগে নির্ণয় করি। এটা কি কেমন ভর, একটা বিন্দু ভর না, এটা হচ্ছে একটা সরু সুষম দণ্ড ভর। আমরা যে প্রাবল্যের সূত্র জানি E=, হচ্ছে GM/R² হচ্ছে R², এই সূত্রটা হচ্ছে শুধুমাত্র বিন্দু ভরের জন্য, মানে বিন্দু ভরের জন্য কোনো একটা বস্তুর উপরে যে মহাকর্ষীয় বল সেটা হচ্ছে GMM/R². এখন M এর মান যদি 1 কেজি হয়ে যায় মানে 1 কেজি বস্তুর উপরে যতটুকু বল সেটাই হচ্ছে প্রাবল্য, তাহলে প্রাবল্যের সূত্র E=GM/R², গত ক্লাসে আমরা দেখছি সূত্রটা দেখছি। এখন এটা হচ্ছে বিন্দু ভরের জন্য প্রযোজ্য ছিল, কিন্তু এটা কি বিন্দু ভর না, এটা বিন্দু ভর না, তাহলে এর জন্য তো আমরা ওই প্রাবল্যের সূত্র ওইটা খাটাইতে পারবো না। তাহলে আমাদের কি কাজ করতে হবে, আমাদের করতে হবে কি, এখান থেকে খুবই ক্ষুদ্র একটা পোর্শন কেটে নিতে হবে। এই যে খুবই ক্ষুদ্র একটা অংশ কেটে নিলাম, এই ক্ষুদ্র অংশটার পুরুত্বটাকে বললাম, এটা হচ্ছে পুরুত্ব হচ্ছে dx এবং টোটাল ভর ছিল বড় হাতের এম, তাহলে এই ক্ষুদ্র অংশটার ভর তো আর টোটাল ভর বড় হাতের এম হবে না, খুবই ক্ষুদ্র একটা ভর সেটাকে আমরা ধরলাম সেটা হচ্ছে dm, মানে dx অংশের dx পুরুত্বের এই যে যতটুকু অংশ এর ভর হচ্ছে dm, এবং এইখান থেকে এই যে পি বিন্দু এই পি বিন্দুর যে দূরত্বটা এই দূরত্বটা হচ্ছে x। এখন দেখো খেয়াল করো এইটা এই অংশটুকু কিন্তু একটা ভর, বিন্দু ভর, তাহলে বিন্দু ভর খুবই ক্ষুদ্র একটা অংশ কেটে নিয়েছি, তার জন্য এই বিন্দুতে যে প্রাবল্য সেইটা হবে হচ্ছে খুবই ক্ষুদ্র প্রাবল্য dE, এবং প্রাবল্যের ডিরেকশনটা কোন দিকে হবে, যেখানে প্রাবল্য সেখানে আমরা চার্জের ক্ষেত্রে ধরে নিতাম একক ধনাত্মক চার্জ আছে, আর ভরের ক্ষেত্রে ধরে নিব একক ভর আছে, ভরের তো আর ধনাত্মক ঋণাত্মক হয় না, তাহলে এখানে আসলে 1 কেজি ভর আছে, তাহলে 1 কেজি ভরকে dm ভর এদিকে আকর্ষণ করবে, তাহলে 1 কেজি ভরের জন্য যে আকর্ষণ বলটা অর্থাৎ প্রাবল্যটা খুবই ক্ষুদ্র প্রাবল্য dE, তার ডিরেকশনটা হচ্ছে এই দিক বরাবর, এবং এই dE এর মান কত, dE এর মান হচ্ছে GDM/R², কিন্তু এই যে ভর অংশ এই ভর অংশ থেকে ওই বিন্দুর দূরত্ব কত ধরছি আমি x, তাহলে GDM/X²
এখন এই বিন্দুতে আমি যদি টোটাল প্রাবল্য চাই তাহলে আমাদের কি করতে হবে, এই ক্ষুদ্র প্রাবল্যটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে অতএব টোটাল প্রাবল্য ই এটা হবে হচ্ছে ডিই এর ইন্টিগ্রেশন, একবারে লিখি জি ডিএম ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে জি বাইরে আসলো, এবার ইন্টিগ্রেশন করতে হবে কি ভরের সাপেক্ষে। দেখো ভরের সাপেক্ষে তো আর এখানে ইন্টিগ্রেশন করা যাচ্ছে না, তাহলে আমরা কি কাজ করব, আমরা করব কি এই ডিএমটাকে কোনোভাবে ডিএক্স এ রূপান্তরিত করা যায় কিনা, এবং দেখবো সেটা যাবে কিভাবে। দেখো টোটাল অংশটুকুর দৈর্ঘ্য কত ছিল এল, তাহলে এল দৈর্ঘ্যের ভর হচ্ছে বড় হাতের এম, আর এই যে ক্ষুদ্র অংশটুকু যার ভর হচ্ছে ডিএম তার পুরুত্বটুকু কত, তার দৈর্ঘ্যটুকু কত ডিএক্স। তাহলে আমরা লিখবো যে একক দৈর্ঘ্যের ভর এম ডিভাইডেড বাই এল, তাহলে অতএব ডিএক্স দৈর্ঘ্যের ভর হবে এম ডিভাইডেড বাই এল ইন্টু ডিএক্স। সংজ্ঞা মতে এটাই হচ্ছে ডিএম, কারণ ডিএম তো আমি ধরছিলাম ওই যে ডিএক্স দৈর্ঘ্য ক্ষুদ্র অংশটুকু তার ভর হচ্ছে ডিএম। তাহলে এই যে ডিএক্স দৈর্ঘ্যের ওই অংশটুকুর ভর হচ্ছে এইটা, সংজ্ঞা মতে এটা হচ্ছে ডিএম, ডিএম এর মানটা আমরা পেয়ে গেছি। দেখো ডিএম ডিএক্স এ রূপান্তরিত হয়ে গেছে, এখন আমি এই ডিএম এর জায়গায় এটা নিয়ে বসাই দিই, তাহলে জি ডিএম এর পরিবর্তে এম ডিভাইডেড বাই এল ডিএক্স, নিচে আবার হচ্ছে ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এখন দেখো বাইরে চলে আসে ইন্টিগ্রেশন সাইনের বাইরে চলে আসে যারা যারা ধ্রুবক, কে কে ধ্রুবক, বড় হাতের জি ধ্রুবক, বড় হাতের এম ধ্রুবক, বড় হাতের এল ধ্রুবক। তাহলে ভেতরে কি থাকলো, ভেতরে থাকলো এক্স টু দি পাওয়ার মাইনাস টু, এক্স টু দি পাওয়ার মাইনাস টুকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স হয়, একবারে আমরা লিখলাম। এখন কথা হচ্ছে কি লিমিট বসাইতে হবে, এমন একটা লিমিট বসাইতে হবে যে লিমিটের মধ্যে এই পুরো দণ্ডভর চলে আসে, এমন একটা লিমিট বসাইতে হবে। তাহলে তুমি একটু চিন্তা করে দেখো তো লিমিটটা, এই যে ক্ষুদ্র অংশটুকু, এই ক্ষুদ্র অংশটুকু যদি এইখানে থাকতো একেবারে এই প্রান্তে থাকতো, তাহলে সেই ক্ষেত্রে এই প্রান্ত থেকে এই বিন্দু দূরত্বটা হইতে হচ্ছে এ, এটা হচ্ছে লোয়ার লিমিট। আর যদি এই ক্ষুদ্র অংশটুকু একেবারে এই পাশে থাকতো, এই বিন্দুতে থাকতো, তাহলে এখান থেকে যে দূরত্বটা হইতো, এই বিন্দুর দূরত্বটা সেইটা হইতো এতটুকু তো এ আর এতটুকু হচ্ছে ক্যাপিটাল এল, তাহলে এইটা হইতো ক্যাপিটাল এল প্লাস এ। তাহলে আপার লিমিট আর লোয়ার লিমিট কিন্তু আমরা পেয়ে গেছি, লোয়ার লিমিটটা হচ্ছে এ আর আপার লিমিটটা হচ্ছে এল প্লাস এ। দেখো এল প্লাস এ এবং এর মধ্যে কিন্তু এই টোটাল দণ্ডের ভরটা চলে আসে এভাবে, এরকম ক্ষুদ্র 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 অংশ চিন্তা করে এই বিন্দুতে প্রাবল্য যদি বের করো, মানে প্রাবল্যের সমষ্টি যদি বের করো, তাহলে ওই বিন্দুতে টোটাল প্রাবল্যটা পাওয়া যাবে। আর এই সমষ্টি বের করার কাজটাই করে ইন্টিগ্রেশন, ওই কাজটাই আমরা করছি। তাহলে আমরা এখন লিমিট বসাই দিই, তাহলে লিমিট হচ্ছে এ থেকে এল প্লাস এ, তাহলে লোয়ার লিমিট এ আপার লিমিট এল প্লাস এ। এবার আমরা মান বসাই এখানে, তাহলে দেখো ইকুয়াল টু হচ্ছে মাইনাস জি বড় হাতের এম ডিভাইডেড বাই এল, একবার বসবে ওয়ান বাই এল প্লাস এ, আর একবার বসবে ওয়ান ডিভাইডেড বাই এ। এখন এখান থেকে আমরা ক্যালকুলেশন করব, তাহলে জি এম ডিভাইডেড বাই এল, এই মাইনাসটাকে যদি ভেতরে পাঠাই দিই তাহলে ওয়ান ডিভাইডেড বাই এ মাইনাস ওয়ান এল প্লাস এ। এখন দেখো জি এম ডিভাইডেড বাই এল এখান থেকে লসাগুণ, তাহলে উপরে এখানে হচ্ছে এল প্লাস এ মাইনাস এ, এটা এটা কাটাকাটি গেল, তাহলে কি থাকলো প্রাবল্য ইকুয়াল টু হচ্ছে জি এম এল ডিভাইডেড বাই এল এ এল প্লাস এ, এল এল কাটাকাটি যাচ্ছে, তাহলে অতএব প্রাবল্য ই এটা ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই এ এল প্লাস এ, এইটা হচ্ছে প্রাবল্যের সূত্র। তো আমরা এখন এই সূত্রটা মুখস্থ করব, এবং যদি কোনো ম্যাথ আসে, যেমন সাপোজ মান বলে দিল যে এই বড় হাতের এম এর মান হচ্ছে 10 কেজি, এবং এই যে সরু সুষম দণ্ডভর তার দৈর্ঘ্যটা এটা বলে দিল 2 মিটার, তাহলে আমরা এই সূত্রে এখানে এই যে বড় হাতের এম এর জায়গায় বসাই দিব হচ্ছে 10 কেজি, আর এল এর মান এটা বসাই দিব হচ্ছে 2 মিটার। তারপর আমাদের বলবে যে এখান থেকে কত লম্ব দূরত্বে, মনে করো বলে দিল হচ্ছে 3 মিটার লম্ব দূরত্বে, দেন এর মান হচ্ছে 3, আমরা এখানে বসাই দিব, বসাই দিলে কিন্তু আমরা প্রাবল্যের মান কত এটা পেয়ে যাব। এটা যদি অনেক সময় এমসিকিউতে দেয়, যেমন মনে করো যে এই এই বিন্দুতে প্রাবল্য কত এটা এমসিকিউতে নির্ণয় করতে দিল, এরকম মনে করো যে কয়েকটা অপশন দিয়ে দিল, প্রথম অপশনটা মনে করো এরকম যে জি এম এল এল প্লাস এ, তারপরেরটা হচ্ছে অপশন বি জি এম ডিভাইডেড বাই এ এল প্লাস এ, তারপরে সেটা হচ্ছে অপশন সি জি এম ডিভাইডেড বাই এ স্কোয়ার এল প্লাস এ, তারপর এটা হচ্ছে অপশন ডি জি এম ডিভাইডেড বাই এ এল প্লাস এ এর স্কোয়ার, এরকম মনে করো যে 4টা অপশন দিয়ে দিল। এখন কোনটা সঠিক হবে, এইভাবে তো ক্যালকুলেশন করাই যায়, কিন্তু ক্যালকুলেশন না করেও কিন্তু আমরা বলতে পারি, ক্যালকুলেশন আমরা যদি নাও করি তাও কিন্তু আমরা খুব সহজে এই জিনিসটা বলতে পারি। যেমন দেখো এই লাঠিটার দৈর্ঘ্য ছোট হইতে 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 মনে করো এখানে চলে আসলো, এইখানে যদি চলে আসে, মানে লাঠিটা এখানে আসে, এই প্রান্তটা এখানে আসে, দৈর্ঘ্যটা কমতে 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 মনে করো এইখানে চলে আসলো, তাহলে এইখানে যদি চলে আসে সেই ক্ষেত্রে এল এর মান কত হয়ে যাবে 0। তাহলে তখন এই যে লাঠি দণ্ডভর যেটা ছিল এটা একটা বিন্দুভরের মতো আচরণ করবে না, তাহলে যদি একটা বিন্দুভরের মতো আচরণ করে দেন এই বিন্দুর যে প্রাবল্যটা সেই প্রাবল্যের সূত্র হবে হচ্ছে জি এম ডিভাইডেড বাই এইখান থেকে এই বিন্দুর দূরত্ব কত সেটা এ, তাহলে জি এম ডিভাইডেড বাই এ স্কোয়ার, এই সূত্রটা হবে কখন এল এর মানটা 0 হলে, তাই তো?
তাই না? এল এর মানটা যদি শূন্য হয়ে যায় দেন এই ভরটা একটা বিন্দু ভর হিসেবে কাজ করবে, আর বিন্দু ভরের জন্য কোনো বিন্দুর প্রাবল্য সূত্র জি এম ডিভাইডেড বাই ওই বিন্দু থেকে ওই ভর থেকে ওই বিন্দুর দূরত্বটা। তো দূরত্ব কত? এ তার বর্গ। তাহলে জি এম ডিভাইডেড বাই এ স্কোয়ার এটা হবে যদি একটা বিন্দু ভর হয়, তাহলে এল এর মান শূন্য হতে হবে সেক্ষেত্রে। তো আমরা একটু অপশন চেক করে দেখি তো এল এর মান শূন্য হলে এটা হয় কিনা। এল এর মান যদি এখানে শূন্য হয় তাহলে সেখানে হয় জি এম ডিভাইডেড বাই এল এ, তাহলে এটা অ্যান্সার না। যদি এল এর মান শূন্য হয়, এল এর মান যদি শূন্য হয় তাহলে জি এম ডিভাইডেড বাই এ ইন্টু এ, তাহলে জি এম ডিভাইডেড বাই এ স্কোয়ার। দেখো হ্যাঁ এইটা হয়। এখানে তুমি দেখো এল এর মান শূন্য দাও, এল এর মান শূন্য হলে জি এম ডিভাইডেড বাই এ কিউব। এখানে তুমি এল এর মান শূন্য দাও, এল এর মান শূন্য দিলে জি এম ডিভাইডেড বাই এ কিউব। তার মানে অপশন এটাও হচ্ছে না, অপশন এটাও হচ্ছে না, তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে এইটা। এভাবে কিন্তু চালাকি করে আসলে বলা যায় যে ওই বিন্দুতে প্রাবল্যটা কত হবে। এইবার আমাদের কী বলতেছে, পি বিন্দুতে এম ভরের একটা বস্তু স্থাপন করলে কি পরিমাণ মহাকর্ষীয় বল অনুভব করবে। এটা অলরেডি করা হয়ে গেছে। কেন করা হয়ে গেছে কিংবা কীভাবে করা হয়ে গেছে, আমরা এখানে কী বের করছি, এটা কী বের করছি, প্রাবল্য বের করছি না? আচ্ছা প্রাবল্য মানে কি? একক ভরের বস্তুর উপর আকর্ষণ বল হচ্ছে প্রাবল্য। এখন আমি যদি এখানে একক ভর স্থাপন না করে এখানে এম মানের একটা ভর স্থাপন করি, তো তার উপরে মহাকর্ষীয় বল কতটুকু হবে? তাহলে তার উপরে মহাকর্ষীয় বল এফ ইকুয়াল টু হচ্ছে ই ইন্টু, আমরা তড়িতের ক্ষেত্রে কি লিখতাম, এফ ইকুয়াল টু ই ইন্টু কিউ, কিন্তু এখানে লিখবো এফ ইকুয়াল টু ই ইন্টু এম। তার মানে তুমি ওই বিন্দুর প্রাবল্য মানে একক ভরের বস্তুর উপরে যতটুকু বল সেটাই প্রাবল্য। তো তার সাথে তুমি ওখানে কত ভর স্থাপন করতেছো সেটা গুণ দিয়ে দাও, মানে ওই কিক নিয়ম, একক ভরের জন্য এতটুকু বল, তাহলে অতএব এম ভরের জন্য কতটুকু বল, তাহলে গুণ দিয়ে দিলে কিন্তু ওর উপরে তুমি কতটুকু মহাকর্ষীয় বল সেটা পেয়ে যাবা, কতটুকু বল সে অনুভব করবে এম ভরের বস্তুটাকে এখানে স্থাপন করলে। তাহলে এটা হবে এফ ইকুয়াল টু হবে জি বড় হাতের এম ছোটো হাতের এম ডিভাইডেড বাই হচ্ছে এ এল প্লাস এ। তো এইটা হচ্ছে দুই নম্বরটা। এখন মনে করো আমাদের মান বলে দিল, এই এম এর মান মনে করো যে বলে দিল যে এম এর মান হচ্ছে 0.5 কেজি। তো দেন তুমি এখানে এম এর মানটা 0.5 কেজি বসাই কিন্তু একটা ম্যাথ করে ফেলতে পারবা। তো আমি সূত্রের ডেরিভেশনটা দেখাই দিলাম, তো এটাই হচ্ছে একটা ম্যাথ এবং কিন্তু খুবই সহজ ম্যাথ। আমরা স্থির তড়িৎ অধ্যায়ে কিন্তু এই টাইপের একটা ম্যাথ প্রবলেম সলভ করছিলাম। এটা তো আমি প্রাবল্যের কথা বললাম, এই বিন্দুতে এবার আমাদের মহাকর্ষীয় বিভবটা বের করতে হবে যে এই বিন্দুতে মহাকর্ষীয় বিভবটা কত হবে। সেম ম্যাথ, শুধু প্রাবল্য বাদ যাবে, চলে আসবে এখানে বিভব, যে এখানে মহাকর্ষীয় বিভব কত হবে আর ওইখানে এম মানের একটা ভর স্থাপন করলে কতটুকু কাজ হবে বা কতটুকু বিভব শক্তি জমা হবে, এটা হচ্ছে দুই নম্বর ম্যাথটা। তাহলে আমরা এটা মুছে ওইটা লিখি একটু। দ্বিতীয় প্রবলেমটা আমাদের বলতেছে একটা সরু সুষম দণ্ডভর আছে, এই সরু সুষম দণ্ডভরের মান হচ্ছে ক্যাপিটাল লেটার এম এবং দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল লেটার এল। এখন এই দণ্ডের যে কোনো একটা প্রান্ত থেকে এ দূরত্বে, ধরো এটা হচ্ছে পি বিন্দু, এই পি বিন্দুতে মহাকর্ষীয় বিভব নির্ণয় করতে হবে। এবং এর সাথে আরও একটা প্রশ্ন হচ্ছে পি বিন্দুতে এম ভরে একটা বস্তু স্থাপন করতে কতটুকু কাজ হবে, বা বলতে পারো এম ভরে একটা বস্তু স্থাপন করলে তার মধ্যে কতটুকু বিভব শক্তি জমা হবে, মানে কৃতকাজ, এজেন্ট দ্বারা কৃতকাজটাই হচ্ছে বিভব শক্তি। দুইভাবে বলতে পারে যে কৃতকাজ কত হবে বা এর মধ্যে কতটুকু বিভব শক্তি জমা হবে। তাহলে আমরা প্রশ্ন দুইটা একটু লিখে নিই। এক নম্বর প্রশ্ন হচ্ছে পি বিন্দুতে মহাকর্ষীয় বিভব নির্ণয় করো। এবং দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে পি বিন্দুতে এম ভরের, ছোট হাতের এম ভরের একটি বস্তু স্থাপন করতে কৃতকাজ, এই কৃতকাজটাই ওই বস্তুতে সঞ্চিত বিভব শক্তি। তাহলে কৃতকাজ বা সঞ্চিত বিভব শক্তি নির্ণয় করো। ওই বিন্দুতে এনে আমি স্থাপন করব, কোত্থেকে এনে স্থাপন করব, অসীম থেকে, মানে ক্ষেত্রের বাইরে থেকে। এই যে সরু সুষম দণ্ডভরটা তার একটা ক্ষেত্র আছে, এই ক্ষেত্রের বাইরে থেকে এনে আমি স্থাপন করব। তো অসীম থেকে এনে স্থাপন করতে একক ভর আনতে যতটুকু কাজ সেটা হচ্ছে বিভব। তাহলে এম ভরের কোনো একটা বস্তু আনতে যতটুকু কাজ সেটা হচ্ছে ওতে সঞ্চিত বিভব শক্তি। তো বিভব বের করতে পারলে বিভব শক্তিটাও বের করা যাবে। তো প্রথমে আসো আগে আমরা মহাকর্ষ বিভবটা বের করি। এখন এই বিন্দুতে ধরো বিভবটা আমি এটা লিখলাম যে বিভব ভি ইকুয়াল টু মাইনাস জি এম ডিভাইডেড বাই আর হইলো, বলো তো এই সূত্রটা খাটানো যাবে না? কেন যাবে না? কারণ এইটা হচ্ছে বিন্দু ভরের জন্য প্রযোজ্য সূত্র। এইটা কি আমার বিন্দু ভর? না, এটা হচ্ছে একটা সরু সুষম দণ্ডভর। তাহলে এর জন্য কিন্তু আমি এই সূত্রটা লিখতে পারবো না। তাহলে কি কাজ করতে পারি আগের বারের মতো? এইখান থেকে আমি একটা ক্ষুদ্র পোর্শন কেটে নিলাম, খুবই ক্ষুদ্র একটা অংশ কেটে নিলাম, যার দৈর্ঘ্যটা হচ্ছে ডিএক্স এবং যার ভরটা হচ্ছে ডিএম। এবং এই যে ক্ষুদ্র অংশ, এই ক্ষুদ্র অংশ থেকে পি বিন্দুর যে দূরত্বটা, এই দূরত্বটাকে আমরা ধরলাম এটা হচ্ছে এক্স। তাহলে এবার দেখো এইটা কিন্তু একটা বিন্দু ভরের মতো কাজ করবে। তাহলে এর জন্য কিন্তু এই বিন্দুতে আমি বিন্দু ভরের সূত্রটা লিখতে পারবো, যে ডিএম ভরের জন্য পি বিন্দুতে মানে বিভব সেটা হচ্ছে ডিভি, মানে খুব ক্ষুদ্র বিভব ডিভি, এটা হবে হচ্ছে মাইনাস জি, এম এর পরিবর্তে আসবে হচ্ছে ডিএম, আর নিচে আর এর পরিবর্তে দেখো এই ভর থেকে এই যে পি বিন্দুর দূরত্বকে আমি ধরছি এক্স, তাহলে মাইনাস জি ডিএম ডিভাইডেড বাই হচ্ছে এক্স।
তাহলে এটা হচ্ছে এই যে ক্ষুদ্র অংশটুকুর জন্য এই বিন্দুতে বিভব, আমাদের লাগবে টোটাল অংশটুকুর জন্য বিভব। তাহলে কী করতে হবে, এই ক্ষুদ্র অংশটুকুর বিভবটাকে একটা লিমিটের মধ্যে ইন্টিগ্রেশন করতে হবে, এমন একটা লিমিট নিতে হবে যাতে আমি এই পুরো ভরটাকে কভার করতে পারি, পুরো এই দণ্ডভরটা ওই লিমিটের মধ্যে যাতে চলে আসে। তাহলে দেখো, যদি এই যে ক্ষুদ্র অংশটুকু, এই ক্ষুদ্র অংশটুকু যদি এখানে থাকতো, তাহলে এখান থেকে এই যে দূরত্বটা, এটা হচ্ছে লোয়ার লিমিট, এটা হয়তো হচ্ছে এ। আর যদি ক্ষুদ্র অংশটুকু একেবারে এই কর্নার এই প্রান্তে থাকতো, তাহলে এখান থেকে এই দূরত্বটা, এইটা হয়তো আপার লিমিট, এইটা হয়তো এল প্লাস এ। তাহলে আমরা দেখো লোয়ার লিমিট আপার লিমিট দুটাই পেয়ে গেছি। এখন এই লিমিটের মধ্যে এটাকে আমরা ইন্টিগ্রেশন করে ওই বিন্দুতে টোটাল বিভব ভি বের করি। তাহলে ভি হবে ডিভি এর ইন্টিগ্রেশন। তাহলে মাইনাসটাকে আমরা বাইরে নিয়ে গেলাম, জি ডিএম ডিভাইডেড বাই হচ্ছে এক্স। তাহলে মাইনাস জি ডিএমটাকে এবার আমরা ডিএক্স এর মাধ্যমে রূপান্তরিত করবো। কীভাবে ডিএক্সে পরিণত করতে পারি, দেখো আমরা মানে আগের আগের প্রমাণেই দেখাইছি যে ডিএম এটা ইকুয়াল টু আসে হচ্ছে এম ডিভাইডেড বাই এল ইন্টু ডিএক্স। তাহলে এবার আমরা কীভাবে আসলো এটা না দেখাই, এখান থেকে ডাইরেক্ট এখানে বসাই দিই, এম ডিভাইডেড বাই এল ইন্টু ডিএক্স। তাহলে যারা যারা ধ্রুবক তারা তারা বাইরে চলে আসবে। কে কে ধ্রুবক দেখো, এখানে ধ্রুবক হচ্ছে বড় হাতের জি, বড় হাতের এম, এল, এরা ধ্রুবক। তাহলে এরা বাইরে চলে আসলো, তাহলে ভেতরে ইন্টিগ্রেশন সাইনের ভেতরে থাকলো হচ্ছে ডিএক্স ডিভাইডেড বাই এক্স। লিমিট হচ্ছে এ থেকে এল প্লাস এ, এটা হচ্ছে লিমিট। এখন দেখো ডিএক্স ডিভাইডেড বাই এক্স, এটা মানে হচ্ছে ওয়ান বাই এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন। তো এর ইন্টিগ্রেশন করার সূত্রটা কি, লন এক্স। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে ইন্টিগ্রেশন করে পাবো হচ্ছে লন এক্স। তাহলে মাইনাস জি বড় হাতের এম ডিভাইডেড বাই বড় হাতের এল, এইটা হচ্ছে লন এক্স, যার লোয়ার লিমিট এ, আপার লিমিট এল প্লাস এ। তাহলে একবার বসবে হচ্ছে এল প্লাস এ মাইনাস লন এ। আচ্ছা মাইনাস মানে কি, ভাগ। তাহলে আমরা একবারে লিখতে পারি না এখানে লন এল প্লাস এ ডিভাইডেড বাই এ, এটা একবারে আমরা লিখতে পারি। দেখো লন এল প্লাস এ মাইনাস হচ্ছে লন এ, তাহলে মাইনাস মানে ভাগ। তাহলে একবার আমরা লিখতে পারি লন এল প্লাস এ ডিভাইডেড বাই এ। তাহলে ওই বিন্দুতে বিভব, এই সরু সুষম দণ্ডভরের জন্য বিভব ভি ইকুয়াল টু মাইনাস জি এম ডিভাইডেড বাই এল লন এল প্লাস এ ডিভাইডেড বাই এ। এখন এই সূত্রটা আমাদের মুখস্থ করতে হবে। তো দেখো এই টাইপের একটা ম্যাথ আমরা স্থির তড়িৎ অধ্যায় করছিলাম, একটা সরু সুষম লাইন চার্জের জন্য, সেই লাইন চার্জের যে কোনো একটা প্রান্ত থেকে এ দূরত্বে কোনো বিন্দুর বিভব, সেটা ছিল হচ্ছে তড়িৎ বিভব। তো তড়িৎ বিভবের সূত্রটা আমরা পাইছিলাম হচ্ছে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ফোর পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই বড় হাতের এল লন এল প্লাস এ ডিভাইডেড বাই এ, এটাই পাইছিলাম। তুমি যাও একটু স্থির তড়িৎ অধ্যায়ের খাতায় যাও, খাতায় গিয়ে দেখো এইরকম সূত্রটাই ছিল। পার্থক্য কতটুকু, পার্থক্য হচ্ছে এখানে হচ্ছে জি, ওইখানে হচ্ছে সি, তড়িতের ক্ষেত্রে ওইখানে হচ্ছে সি, আর সি মানে হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই ফোর পাই এপসাইলন নট। তাহলে জি এর পরিবর্তে সি, সি হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই ফোর পাই এপসাইলন নট। এখানে বড় হাতের এম ক্ষেত্র সৃষ্টিকারী ভর, আর ওখানে ছিল বড় হাতের কিউ মানে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ। তাহলে পার্থক্য জি এর জায়গায় সি এবং এম এর জায়গায় কিউ, এতটুকুই পার্থক্য। তুমি যদি স্থির তড়িৎ অধ্যায়ের সূত্রগুলো মনে রাখতে পারো, তাহলে তোমার কিন্তু এই অধ্যায়ের সূত্রগুলো আরও কষ্ট করে মুখস্থ করে মনে রাখার দরকার পড়ে না, তুমি তুলনা করেই মনে রাখতে পারবা, পার্থক্য জাস্ট এতটুকু, বুঝতে পারছো? আর যদি আমাদের দেখাইতে বলে, সাপোজ দেখাইতে বসে, তাহলে তো আমাদের এইভাবে দেখাইতেই হবে। আর যদি একটা ম্যাথ করতে দেয়, তাহলে আমরা ডাইরেক্ট এই সূত্রটা ব্যবহার করতে পারবো। কীভাবে ম্যাথ করতে দিতে পারে, যে বড় হাতের এম এর মান বলে দিল, বড় হাতের এল এর মান বলে দিল, আর এই প্রান্ত থেকে কত দূরত্বে মহাকর্ষ বিভব বের করতে বললো, এই দূরত্বের মানটা আমাদের বলে দিল। তাহলে এই সূত্রে আমরা সব কিছু বসাই দিব, এই সূত্রে সব কিছু বসাই দিয়ে এই সূত্র থেকে আমরা বিভব বের করে ফেলতে পারবো, ঠিক আছে? ব্যাপারটা তাহলে বিভবের ব্যাপারটা গেল। এবার সব পি বিন্দুতে এম ভরের একটা বস্তু স্থাপন করলে কতটুকু কাজ হবে, এইটা হচ্ছে একক ভরের বস্তু স্থাপন করতে কৃত কাজ। তাহলে এর সাথে যদি আমি এই ছোট হাতের এমটা গুণ দিয়ে দিই, মানে ওই কি নিয়ম, একক ভরের জন্য এতটুকু কাজ, তাহলে এম ভরের জন্য কতটুকু কাজ, সেই কৃত কাজটা, ওটাই হচ্ছে বিভব শক্তি। তো দেখো তো ডাব্লিউ ইকুয়াল টু একটা সূত্র ছিল না, ভি ইন্টু এম, মানে আমরা তড়িতের ক্ষেত্রে যে সূত্রটা শিখছিলাম যে এটা হচ্ছে ই মানে প্রাবল্য চিন্তা করো না, এটা হচ্ছে বিভব শক্তি, এই কারণে ইপি দিয়ে লিখলাম। আপনার অনেকে ই দেখে প্রাবল্য ভাবতে পারো, প্রাবল্য না কিন্তু, এটা হচ্ছে বিভব শক্তি। তো দেখো স্থির তড়িতের অধ্যায়ে ডাব্লিউ ইকুয়াল টু ছিল হচ্ছে ভি ইন্টু কিউ, এখানে এই মহাকর্ষ অধ্যায়ে ডাব্লিউ ইকুয়াল টু হবে হচ্ছে ভি ইন্টু এম, ভরের জন্য কাজ, আর একটা ছিল চার্জের জন্য কাজ। তাহলে এখন দেখো এইটা হচ্ছে বিভব, তাহলে আমরা কৃত কাজের যে সূত্রটা পাচ্ছি, কৃত কাজ বা বিভব শক্তির সূত্রটা পাচ্ছি, মাইনাস জি বড় হাতের এম ছোট হাতের এম ডিভাইডেড বাই হচ্ছে বড় হাতের এল লন এল প্লাস এ ডিভাইডেড বাই হচ্ছে এ, এইটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে আশা করি এই টাইপের, অর্থাৎ সরু সুষম দণ্ডভর রিলেটেড যদি কোনো ম্যাথ প্রবলেম টবলেম আসে, তো তোমরা সলভ করতে পারবা। দেখো স্থির তড়িৎ অধ্যায়ে আমরা এই টাইপের অনেকগুলো প্রবলেম সলভ করছিলাম, এই সবগুলো প্রবলেমকে কিন্তু আমি মহাকর্ষ অধ্যায়ে আবার করাইতে পারি। তো আমি জাস্ট এই যে দুই একটা করাই দিচ্ছি, এই দুই একটা করাই দিলেই তোমরা বুঝতে পারবা যে ম্যাথগুলো কেমন হবে আর কি, আশা করি বুঝতে পারছো। আর ওই সূত্রগুলো মনে রাখলে এই সূত্রগুলো কষ্ট করে মনে রাখার দরকার পড়ে না। তো এইখান থেকে আহামরি কিছু আসবে না, তড়িতের ক্ষেত্রে একটু আহামরি কিছু আসতে পারে, তো এইখান থেকে তেমন আহামরি কিছু আসবে না, যেগুলো আমি করাচ্ছি এগুলো করলেই
মোটামুটি চলবে, মানে ক্ষেত্রগুলো তোমার বুঝতে হবে আর কি, টাইপগুলো তোমার ভালো করে বুঝতে হবে। ওকে, এবার আমাদের একটা রিং ভরের প্রবলেম সলভ করতে হবে। আমাদের এরকম একটা রিং বলে দেওয়া আছে, এই যে রিংটা, এই রিংটার টোটাল ভর, মোট ভর ক্যাপিটাল লেটার এম, এবং ব্যাসার্ধ বলে দেওয়া আছে স্মল লেটার আর। এখন এই রিংয়ের জন্য আমাদের প্রাবল্য বের করতে হবে। কোথায়? কেন্দ্র দিয়ে তলের লম্বভাবে গমনকারী অক্ষের উপর কেন্দ্র থেকে এ লম্ব দূরত্বে। তাহলে এটা হচ্ছে কেন্দ্র, তলের লম্বভাবে গমনকারী অক্ষ, এটা হচ্ছে তল। তো তলের লম্বভাবে গমনকারী অক্ষ হচ্ছে এটা, উপরে হইতে পারে আবার নিচেও হইতে পারে। কোথায় প্রাবল্যটা বের করতে হবে? কেন্দ্র থেকে এ লম্ব দূরত্বে। তাহলে কেন্দ্র থেকে ধরো এই যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে এ। এই দূরত্বে মনে করো এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটাকে আমরা বললাম এটা হচ্ছে পি বিন্দু। এই পি বিন্দুতে আমাদের প্রাবল্য বের করতে হবে, কেন্দ্র থেকে দূরত্বটা কত, এ। তো দেখো তো, এই টাইপের একটা প্রবলেম আমরা আগে কোথাও সলভ করছিলাম কিনা? হ্যাঁ, স্থির তড়িৎ অধ্যায়ে সলভ করছিলাম। স্থির তড়িৎ অধ্যায় ছিল হচ্ছে একটা বৃত্তাকার লাইন চার্জ। তো সেই লাইন চার্জের জন্য কেন্দ্র থেকে এ লম্ব দূরত্বে কেন্দ্র দিয়ে তলের লম্বভাবে গমনকারী অক্ষের উপর কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয়। তো ওই ক্ষেত্রে আমরা যেভাবে প্রাবল্যটা বের করছি না, এই ক্ষেত্রেও ঠিক একইভাবে আমাদের প্রাবল্যটা বের করতে হবে। ওই ক্যালকুলেশনটা যদি কেউ বুঝে থাকো, তাহলে এখানে আমাদের আলাদা করে ক্যালকুলেশন করার কোনো দরকার নেই। তা আমি ছোট করে একটু ডেরিভেশনটা দেখাই দিব। তা আমি এখানে একটা জিনিস দেখাতে যাচ্ছি। আচ্ছা, ওই অধ্যায় অর্থাৎ স্থির তড়িতের ক্ষেত্রে, ওই এই ম্যাথটার ক্ষেত্রে আমরা এই বিন্দুতে প্রাবল্যের কী সূত্র পাইছিলাম, তোমাদের কি একটু মনে আছে? যদি মনে না থাকে, তাহলে একটু খাতা উল্টাও, খাতা উল্টায় দেখো তো কী সূত্র পাইছিলাম। সূত্রটা পাইছিলাম হচ্ছে এরকম, যে চার্জের ক্ষেত্রে, বৃত্তাকার লাইন চার্জের জন্য প্রাবল্যের সূত্রটা ছিল 1/4πε0 বড় হাতের কিউ এ √r² + a² 3/2। কিউ হচ্ছে টোটাল লাইন চার্জটা, এই লাইন চার্জের মানটা হচ্ছে ক্যাপিটাল কিউ। এ হচ্ছে কত লম্ব দূরত্বে, কেন্দ্র থেকে কত লম্ব দূরত্বে, এবং আর হচ্ছে এর ব্যাসার্ধটা। তাহলে এই ক্ষেত্রে একটু দেখো, স্থির তড়িৎ অধ্যায়ের ক্ষেত্রে লাইন চার্জের জন্য প্রাবল্য সূত্র ছিল এইটা। এই ক্ষেত্রে অর্থাৎ ভরের ক্ষেত্রে, একটা লাইন, বৃত্তাকার লাইন ভরের জন্য এই ক্ষেত্রে প্রাবল্য সূত্রটা কেমন হবে একটু তুলনা করে বলো তো, এই সূত্রটা থেকে তুলনা করে বলো তো, যে এর জন্য এই বিন্দুতে প্রাবল্যের সূত্রটা কেমন হবে। আমি বলছিলাম যে তুলনা করে বলা যায়, স্থির তড়িতের ক্ষেত্রে যে ব্যাপারটা ছিল এই ক্ষেত্রে ঠিক একই রকম হবে, পার্থক্যটা শুধু সি এর পরিবর্তে জি হবে। সি কি ছিল? 1/4πε0, এটাই হচ্ছে সি। তো সি এর পরিবর্তে জি হবে আর কিউ এর পরিবর্তে এম হবে। তাহলে আমরা একটু বলি, তুলনা করে সূত্রটা এটাই হবে যে E = G কিউ এর পরিবর্তে বড় হাতের এম a√r² + a² 3/2, এটা হবে সূত্র। বুঝতে পারছো? আমরা ডেরিভেশন করে দেখাবো, কিন্তু আপাতত তুলনা করে বলতে পারলাম যে এটাই হবে হচ্ছে সূত্র। যদি আমাদের কখনো ম্যাথ দেয়, আমরা মনে করো স্থির তড়িৎ অধ্যায় এই সূত্র পড়ে আসছি কিন্তু মহাকর্ষ অধ্যায়ের ক্ষেত্রে সূত্র জানি না, তো মহাকর্ষ অধ্যায় এই টাইপের একটা ম্যাথ দিছে, তো কি আমি ছেড়ে চলে আসবো? না, আমরা স্থির তড়িৎ অধ্যায় যে সূত্রটা শিখছিলাম ওই সূত্রটা লিখবো, লেখার পরে এটার সাথে তুলনা করে এখানে নতুন একটা সূত্র বানাই ফেলবো। আমরা কিন্তু আলাদা করে আবার মুখস্থ করবো না, এখান থেকে একটা সূত্র বানাই ফেলবো। তারপরে এর জন্য মানে যে যে ডাটা দেওয়া থাকবে, ম্যাথের যে ডাটা দেওয়া থাকবে, ধরো ভরের মানটা বলে দেওয়া থাকলো, এর মানটা, ব্যাসাদের মানটা বলে দেওয়া থাকলো, সব কিছু বসাবো, বসাই বিন্দুতে আমরা প্রাবল্যটা বের করে ফেলবো। তো এইভাবে কিন্তু আমরা চালাকি করে করতে পারি। এবার আসলে আমরা একটু ছোট করে ডেরিভেশনটা দেখি যে সূত্রটা আসলে এরকম আসে কিনা, আর আসলে কীভাবে আসে। তো এই বিন্দুতে প্রাবল্য বের করতে হবে, এটা কি কোনো একটা বিন্দু ভর? না, অবভিয়াসলি না, একটা বিন্দু ভর না, যেটা হচ্ছে একটা বৃত্তাকার লাইন ভর। তো এর জন্য এই বিন্দুতে প্রাবল্য বের করতে গেলে আমাদের কি করতে হবে, এই বৃত্তাকার রিং থেকে ছোট, খুবই ক্ষুদ্র একটা অংশ আগে চিন্তা করে নিতে হবে। তারপর ওই খুবই ক্ষুদ্র ডিএম ভরের জন্য এই বিন্দুতে খুবই ক্ষুদ্র প্রাবল্য ডিই নির্ণয় করতে হবে। সেই ডিইকে যদি আমরা টোটাল লিমিটের মধ্যে ইন্টিগ্রেশন করতে পারি, তাহলে পুরো এই রিংয়ের জন্য এই বিন্দুতে প্রাবল্যটা পাওয়া যাবে। তাহলে আগে একটা ক্ষুদ্র ভর অংশ কেটে নিই। তো ধরো এখান থেকে আমরা এই যে ক্ষুদ্র একটা ভর অংশ কেটে নিলাম, যার মান হচ্ছে ডিএম। এই ডিএম এর দূরত্ব, এই যে পি বিন্দুর দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে এক্স, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এ। তাহলে দেখো এখানে আমরা একটা জিনিস লিখতে পারি যে x² এইটা ইকুয়াল টু হচ্ছে a² + r², তাহলে x = √a² + r². এবার এই বিন্দুতে এই ডিএম ভরের জন্য প্রাবল্য, খুবই ক্ষুদ্র প্রাবল্য, যেটাকে আমরা বললাম ডিই, তো সেই ডিই কাজ করবে হচ্ছে এদিক বরাবর, এইটা হচ্ছে ডিই। আচ্ছা, কেন এদিক বরাবর কাজ করবে? প্রাবল্য মানে কি? একক ভরের উপরে বল। তো এখানে ধরলাম এখানে 1 কেজি একটা ভর আছে, এখন এই 1 কেজি ভরকে কী করবে, আকর্ষণ না বিকর্ষণ? ভরের ক্ষেত্রে সর্বদাই আকর্ষণ। তাহলে আকর্ষণ করবে, এইদিকে টানবে, তাহলে ডি কাজ করবে হচ্ছে এই সরলরেখা বরাবর এইদিকে। ক্লিয়ার ব্যাপারটা? তো ডি বুঝতে পারছি। এবার ডিটাকে ইন্টিগ্রেশন করে ফেললে কি টোটাল প্রাবল্য বের হয়ে যাবে? না, ডিকে ইন্টিগ্রেশন করলে টোটাল প্রাবল্য বের হবে না, আমাদের দিক দেখতে হবে। আমরা তো শুধু মানের ব্যাপারটা দেখতেছি যে ডিই এইটা ইকুয়াল টু হচ্ছে gm/r², এটা হচ্ছে মেইন সূত্র, বিন্দু ভরের জন্য সূত্র। তাহলে এর জন্য, এই যে ডিএম ভরের জন্য, এম এর পরিবর্তে হবে হচ্ছে ডিএম এবং আর এর পরিবর্তে হবে হচ্ছে এক্স।
তাহলে এই যে এ ডিএম ভর, তার জন্য এই বিন্দুতে প্রাবল্য ডিই, এটা হবে জি ডিএম ডিভাইডেড বাই এক্স স্কয়ার। এবার এইটাকে ইন্টিগ্রেশন করলে কিন্তু আমি টোটাল প্রাবল্য পাবো না, এটা কিন্তু ভুল। কেন ভুল? আমরা শুধু মানের কাজটা করতেছিলাম, আগে ঠিক ছিল, আগে এইভাবে করলে, আগে যে ম্যাথটা করলাম আগে এইভাবে করলে আমরা প্রাবল্য পাইছি, বাট এবার পাবো না। এবার আমাদের একটু দিক দেখতে হবে। দেখো, খেয়াল করো, এই বিন্দুতে যদি আমরা এই পাশে ঠিক এর বিপরীত পাশে এখানে যদি আমরা আর একটা ভর চিন্তা করতাম, খুবই ক্ষুদ্র ভর ডিএম, এটা চিন্তা করতাম, তাহলে এর জন্য প্রাবল্য ডিরেকশনটা কোন দিকে হইতো? এর জন্য প্রাবল্য ডিরেকশনটা হইতো এই যে সরলরেখা, এই সরলরেখা বরাবর ওই ভরের দিকে। তো এই ক্ষেত্রে ডি থাকতে হচ্ছে এই দিক বরাবর। এবার তুমি দেখো তো, এই কোনটা যদি থেটা হয় দেন এই কোনটাও হবে হচ্ছে থেটা। তাহলে আমরা ডিইকে দুইটা উপাংশে ভাঙি, একটা উপাংশ হচ্ছে এই দিক বরাবর কাজ করতেছে, এইটা হচ্ছে ডিই সাইন থেটা, যেহেতু দেখো এর সাথে কোণ নাই, এর সাথে কোণ আছে, তাহলে এই দিক বরাবর যেটা সেইটা হচ্ছে ডিই কস থেটা। তাহলে এই দিক বরাবর ডিই কস থেটা, ঠিক একইভাবে এই ডিইকে যদি আমরা ভাঙি তাহলে এই দিক বরাবর ডিই সাইন থেটা, আর এই দিক বরাবর যেটা সেটা হচ্ছে ডিই কস থেটা। তাহলে অলরেডি একটা ডিই কস থেটা আছে, এখানে আরও একটা ডিই কস থেটা, তাহলে একবার আমরা লিখতে পারি টু ডিই কস থেটা। ডিই সাইন থেটা, ডিই সাইন থেটা পরস্পরকে নাকচ করে দিচ্ছে, এইটুকুর মান যায় এইটুকুর মান তাই। দেখো কেন তাই, এখানে যতটুকু আমি ভর চিন্তা করে নিয়েছি এখানেও ততটুকু ভর। তাহলে এই ভরের জন্য এক্স দূরত্বে প্রাবল্য, এই ভরের জন্য এক্স দূরত্বে প্রাবল্য একই হবে, কোণেও একই হবে। তাহলে ডিই সাইন থেটা, ডিই সাইন থেটা পরস্পরকে নাকচ বাদ। তাহলে থাকলো কি টু ডিই কস থেটা, এই টু ই ডি টু ডিই কস থেটা, এটাকে ইন্টিগ্রেশন করলে কিন্তু টোটাল প্রাবল্য পাওয়া যাবে। দুইটা ডিই কস থেটাকে ইন্টিগ্রেশন করলে টোটাল প্রাবল্য পাওয়া যাবে না। আমি চিত্র অনুযায়ী দুইটা ভর আঁকছি, কিন্তু ব্যাপারটা দেখো তো, এইখানে একটা ভর অংশ আছে না, এইখানে একটা ভর অংশ আছে, এইখানে একটা ভর অংশ আছে, এরকম অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ভর আছে, এবং প্রত্যেকটা ভর তার দিকে, প্রত্যেকটা ভর তার নিজের দিকে কিন্তু এই বিন্দুতে প্রাবল্যটা প্রয়োগ করতেছে আর কি, মানে প্রাবল্য ডিরেকশনটা হচ্ছে ভরের দিকে থাকতেছে। আমি জাস্ট দুইটা আঁকছি, তাহলে আমি যদি পুরো রিং জুড়ে প্রত্যেকটা বিন্দুর জন্য এই বিন্দুতে প্রাবল্য আঁকতাম তাহলে প্রাবল্যটা দেখতে এরকম হইতো। দেখো এই বিন্দুতে আমি প্রাবল্য আঁকবো, তাহলে একটা হচ্ছে এই যে এই ডিই, এই একটা, আবার এইদিকে এই হচ্ছে একটা ডিই। তো ঠিক তেমনিভাবে এর জন্য আমি যদি চিন্তা করতাম তাহলে এইদিকে একটা ডিই থাকতো, এর জন্য যদি চিন্তা করতাম তাহলে এইদিকে একটা ডিই থাকতো। এইভাবে দেখো এরকম অসংখ্য ডিই এইভাবে থাকতো, তাহলে আলটিমেটলি এরকম একটা কোণের মতো কাজ করতো। এখন এই সবগুলার মানে ব্যাপারটা হচ্ছে এইভাবে ছড়াই আছে, এই সবগুলার কেন্দ্রের দিকে যে উপাংশটা সেটাই হবে হচ্ছে আলটিমেট লব্ধি প্রাবল্য। তাহলে কেন্দ্রের দিকে এই যে উপাংশটা এটা হচ্ছে ডিই কস থেটা, এরকম কি দুইটা না অনেকগুলা, বুঝতে পারছো, এরকম দুইটা না অসংখ্য। তাহলে আলটিমেটলি আমাদের ডিই এটাকে ইন্টিগ্রেশন করতে হবে না, বা টু ডিই কস থেটা এটাকেও ইন্টিগ্রেশন করতে হবে না, এই যে ডিই কস থেটা এইটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে এই টোটাল লিমিটের মধ্যে, বৃত্তাকার যে লাইন ভরটা আছে এই লাইন ভরের টোটাল লিমিটের মধ্যে। এই জিনিসটা আমরা বুঝতে পারছি, আমি কিন্তু স্থিতরিতের ক্ষেত্রে এই চিত্র আমি দুই তিনবার এঁকে, হ্যাঁ যখন এই ম্যাথটা করি স্থিতরিতের ক্ষেত্রে তখন এই চিত্র দুই তিনবার এঁকে ব্যাপারটা বুঝাইছিলাম। তো কারো যদি এখানে ক্লিয়ার না হয়, এই ব্যাপারটা যদি ক্লিয়ার না হয় তাহলে অবশ্যই একটু মানে অনুরোধ করবো স্থিতরিতের ক্ষেত্রে ওখান থেকে একটু দেখে নিতে। তাহলে আমরা বুঝে গেলাম এখানে আসলে টু ডিই কস থেটা না, বা শুধুমাত্র ডিই না, এটা হচ্ছে ডিই কস থেটা। তাহলে আলটিমেটলি লব্ধি পাওয়ার জন্য, লব্ধি প্রাবল্য পাওয়ার জন্য ডিই কস থেটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এবার আসো, তাহলে ওই বিন্দুতে লব্ধি প্রাবল্য ই, এটা হবে ইন্টিগ্রেশন অফ ডিই কস থেটা। তাহলে ডিই মানে হচ্ছে জি ডিএম ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, আর কস থেটা দেখো এই কোনটা থেটা, তো তাহলে কস থেটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে কোণের সাথে যেটা, এটা হচ্ছে ভূমি, তো এটা কত, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে কস থেটা ইকুয়াল টু এ ডিভাইডেড বাই এক্স। এখন এখানে ইন্টিগ্রেশন জি ডিএম এ ডিভাইডেড বাই এক্স কিউব। এখন এক্স মানে কত, এক্স মানে হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এক্সের পরিবর্তে আমরা এখানে লিখতে পারি রুট ওভার এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এর প্রথমে বর্গমূল, তারপরে তার কিউব। তাহলে একবার আমরা এখানে লিখতে পারি এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার থ্রি ডিভাইডেড বাই টু। এবার যারা যারা ধ্রুবক তারা তারা বাইরে চলে আসবে। দেখো জি কনস্ট্যান্ট ধ্রুবক, বাইরে চলে আসলো, এ কিন্তু ধ্রুবক, এখানে কেন্দ্র থেকে কত লম্ব দূরত্ব, এ লম্ব দূরত্ব, তাহলে এ ধ্রুবক, বাইরে চলে আসবে। এখানে দেখো নিচে তাকাও, আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর হচ্ছে ব্যাসার্ধ, ধ্রুবক, এ হচ্ছে ধ্রুবক, তাহলে আলটিমেটলি এই পার্টটাও কিন্তু ধ্রুবক। তাহলে এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার থ্রি ডিভাইডেড বাই টু, এটাও বাইরে চলে আসলো। তাহলে ভেতরে কি থাকলো, ভেতরে থাকলো হচ্ছে ডিএম। এখন এই ডিএম এর লিমিট আমাদের বসাইতে হবে। তাহলে জিরো থেকে টোটাল ভর হচ্ছে এম, মানে মনে করো এখান থেকে কেবল শুরু হইলো, তার মানে জিরো ভর। পুরোটা যদি ঘুরে মানে পুরো রিং অংশ যদি আমি চিন্তা করি তাহলে টোটাল ভর হচ্ছে বড় হাতের এম, তাহলে লিমিট হচ্ছে জিরো থেকে ক্যাপিটাল এম। তাহলে আমি ডিএম কে ইন্টিগ্রেশন করলে এম পাবো, তার আপার লিমিট হচ্ছে বড় হাতের এম, লোয়ার লিমিট হচ্ছে জিরো, তাহলে এম মাইনাস জিরো, তার মানে শুধুমাত্র বড় হাতের এম থাকবে। তাহলে একবার আমরা লিখি জি বড় হাতের এম এ ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার থ্রি ডিভাইডেড বাই টু, এটাই হচ্ছে সূত্র। দেখো একটু আগে আমরা ওই যে স্থিতরিত অধ্যায়ে যে সূত্রটা শিখছিলাম তার সাথে তুলনা করো যে সূত্রটা আনছিলাম সেটা কিন্তু একই জিনিসই ছিল।
তো এইভাবে আমরা দেখাই যে ডেরিভেশন করতে পারি। ডেরিভেশন যে খুব কঠিন ব্যাপার হয়েছে তা কিন্তু না, খুবই সহজ জিনিস। জাস্ট আমরা মানে কিছু জিনিস, কিছু বেসিক ব্যাপার যদি মাথায় থাকে তাহলে আমরা ডেরিভেশন করেও সূত্রটা আনতে পারি। তো এই জিনিসটা একটু মাথায় রাখবা, যদি ম্যাথ করতে দেয় তাহলে তুমি ডাইরেক্ট সূত্র ব্যবহার করতে পারবা, যদি ম্যাথ করতে না দিয়ে বলে দেখাও তাহলে আমাদের অবশ্যই একটু ডেরিভেশন করে এনে দেখাইতে হবে। বাট এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র। এই টাইপের এই যে একই প্রবলেমটা আমরা মনে করো এখানে মহাকর্ষ অধ্যায় করলাম, আমি স্থিতরিত অধ্যায় করছি, আবার চম্বকের অধ্যায়ও কিন্তু একই টাইপের প্রবলেম করবো। এই চম্বক হচ্ছে এখানে একটা লাইন তার থাকবে, এরকম একটা বৃত্তাকার তার থাকবে, তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হবে, তো তার জন্য এই বিন্দুতে চম্বক ক্ষেত্রের মান কত সেটাও বের করবে। তো একইভাবেই কিন্তু আমাদের বের করতে হবে। একটা ক্যালকুলেশন বুঝলে বাদ বাকি ক্ষেত্রে কীভাবে ক্যালকুলেশন করতে হবে এই জিনিসটা তুমি বুঝতে পারবা। তো এখান থেকে আমি একটা প্রশ্ন তোমাদের অ্যাড করে দিই, এই প্রশ্নটা আমি স্থিতরিত করাইছিলাম যে প্রাবল্যের মানটা কোথায় সর্বাধিক হবে। তুমি একটা জিনিস খেয়াল করো, এই যে কেন্দ্র থেকে তুমি যতই দূরে যাইতে থাকবে আস্তে আস্তে কিন্তু প্রাবল্যটা কমতে থাকবে। আবার কেন্দ্রে যদি চিন্তা করো তাহলে প্রাবল্যটা কিন্তু শূন্য। কেন্দ্র যদি প্রাবল্য চিন্তা করো, এটা হচ্ছে যে বৃত্তাকার রিং ভর আর কি, একটা রিং, তার কেন্দ্রে যদি আমরা প্রাবল্য চিন্তা করি তাহলে কিন্তু শূন্য। কীভাবে শূন্য, তুমি বসাও কেন্দ্র যদি হয় দেন এর মান কত, শূন্য। এর মানটা শূন্য বসাইলে প্রাবল্য ইয়ের মানটা কত পাবা, শূন্য। তাহলে এইখানে দেখো এখানে ইয়ের মানটা হবে শূন্য কেন্দ্রে। এবার মনে করো অনেক বেশি দূরত্বে, অসীম দূরত্বে, অসীম দূরত্বে নিয়ে যাও, তো দেন এর মান হচ্ছে ইনফিনিটি। তো তুমি বসাও দেখো এই যে নিচে এ আছে, এই ইনফিনিটি বসাও, তো কোনো কিছুকে ইনফিনিটি দিয়ে ভাগ করলে কত হয়, শূন্য হয়। তাহলে অসীমে যখন যাবে তখন কিন্তু প্রাবল্য শূন্য হবে, ইয়ের মানটা শূন্য হবে অসীমে। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, ই ইকুয়াল টু জিরো কেন্দ্রে, আবার ই ইকুয়াল টু জিরো হচ্ছে ইনফিনিটিতে। তাহলে এর একটা মান দেখো, এর মান এখানে ছিল জিরো, এর মান এখানে হচ্ছে ইনফিনিটি। তাহলে এর এই যে লিমিট, এই লিমিটের মধ্যে এমন একটা পোর্শন আছে, এমন একটা পয়েন্ট আছে আর কি, যে পয়েন্টে ইয়ের মানটা ম্যাক্সিমাম হবে, যে পয়েন্টে ইয়ের মানটা ম্যাক্সিমাম হবে, সেই ম্যাক্সিমাম পয়েন্ট কোনটা এটা আমাদের খুঁজে বের করতে হবে, যে এর মানটা মানে কত হলে ইয়ের মানটা ম্যাক্সিমাম হবে এবং সেই ম্যাক্সিমাম মানটা কত, এটা তোমাদের একটু খুঁজে বের করতে হবে। তো এই টাইপের ম্যাথ কিন্তু আমি স্থিতরিতে, মানে এই সেম জিনিসটা এটা কিন্তু স্থিতরিতের ক্ষেত্রে করা দিছিলাম, তো যদি কেউ না পারো এখান থেকে দেখে নিও, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা তোমরা বাসায় করবা। তো হয়ে গেল, এই টাইপের প্রবলেম আসলে আমরা আশা করি সলভ করতে পারবো নিরবিচ্ছিন্ন ভর বিশিষ্ট বস্তুর জন্য কোনো বিন্দুতে প্রাবল্য বা বিভব। এবার আসো আমরা আরও কয়েকটা ম্যাথ প্রবলেম সলভ করি। এবার আমরা কয়েকটা ছোটোখাটো ম্যাথ প্রবলেম সলভ করব। এই প্রবলেমটা আমাদের বলতেছে যে পৃথিবী পৃষ্ঠে একজন ব্যক্তির ওজন 648 নিউটন, ওই ব্যক্তি চাঁদের পৃষ্ঠে কতটুকু ওজন হারাবে। পৃথিবী পৃষ্ঠে লোকটার ওজন ছিল 648 নিউটন, চাঁদের পৃষ্ঠে সে কতটুকু ওজন হারাবে এইটা আমাদের বের করতে হবে। তাহলে আগে আমরা চাঁদের পৃষ্ঠে লোকটার ওজন কতটুকু হয় এটা আগে বের করি, তারপরে পৃথিবী পৃষ্ঠের ওজন থেকে ওই ওজনটা বিয়োগ করে দিব, তাহলে আমরা বুঝতে পারবো চাঁদের পৃষ্ঠে সে কতটুকু ওজন হারাচ্ছে। তো এইটা বের করার জন্য আমাদের একটা ডাটা দেওয়া আছে। ডাটাটা হচ্ছে এরকম যে পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে চাঁদের ভর ও ব্যাসার্ধের 81 ও 4 গুণ, অর্থাৎ পৃথিবীর ভর হচ্ছে চাঁদের ভরের 81 গুণ আর পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে চাঁদের ব্যাসার্ধের 4 গুণ। এই ডাটার উপর ভিত্তি করে আমাদের এই প্রবলেমটা সলভ করতে হবে। তো দেখো এটা হচ্ছে জি এর মানের ভ্যারিয়েশনের খুব সুন্দর একটা প্রবলেম এবং সহজ একটা প্রবলেম। এই টাইপের প্রবলেম দেখো কোশ্চেন ব্যাংকে অনেক আসে, এমসিকিউতেও আসে এবং রিটেনও আসে। তো এই প্রবলেমগুলো আমাদের সলভ করা শিখতে হবে। আমাদের যদি কখনো ডাটা দেওয়া না থাকে, মানে এই তুলনাটা ডাটা যদি দেওয়া না থাকে, তাহলে আমরা ইচ্ছামতো আর কি মানে মুখস্থ হিসেবে ধরে নিব যে পৃথিবীর ভর হচ্ছে চাঁদের ভরের 81 গুণ এবং পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে চাঁদের ব্যাসার্ধের 4 গুণ। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ডাটাটা দেওয়াই থাকে। তো দেখি আমরা কীভাবে সলভ করতে পারি। আমরা একটু চিত্র আঁকি, এইটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে আর্থ, আর এইটা হচ্ছে মুন। তো দেখো ওজন হচ্ছে W=mg। এখন এম তো কনস্ট্যান্ট, ভরের তো কোনো চেঞ্জ হয় না। তো দুইটা গ্রহে অভিকর্ষ ত্বরণ হচ্ছে দুই রকম, পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ হচ্ছে জিই, চাঁদের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ হচ্ছে জিএম। তাহলে গ্রহভেদে অভিকর্ষ ত্বরণ ভ্যারি করে, তাহলে অভিকর্ষ ত্বরণ ভ্যারি করলে ওজনটাও ভ্যারি করবে, কারণ ওজন W=mg, এম কনস্ট্যান্ট, জি ভ্যারি করতেছে দেন W ভ্যারি করবে। তাহলে লোকটার পৃথিবী পৃষ্ঠে যে ওজনটা সেটাকে আমরা বললাম WE, এটা ইকুয়াল হচ্ছে MgE, এটাকে আমরা বললাম এটা 1 নং সমীকরণ। আর চাঁদের পৃষ্ঠে ওই লোকটার ওজনটাকে বললাম WM, এটা ইকুয়াল হচ্ছে MgM, এটাকে আমরা বললাম 2 নং সমীকরণ। এবার এই দুইটা ভাগ দিয়ে দিই, 1 নং সমীকরণ ভাগ 2 নং সমীকরণ। তাহলে WE/WM, MgE/MgM, MM কাটাকাটি, তাহলে WE/WM এটা ইকুয়াল হচ্ছে GE/GM। এখন অভিকর্ষ ত্বরণদ্বয়ের অনুপাত
পৃথিবীর অভিকর্ষ ত্বরণ, চাঁদের অভিকর্ষ ত্বরণ, এই দুইটার যদি অনুপাত আমরা কোনোভাবে পাইতাম তাহলে এখানে অনুপাতটা বসাই দিলে কিন্তু এই যে চাঁদে লোকটার ওজন এবং পৃথিবীতে লোকটার ওজন এদের মধ্যে একটা সম্পর্ক পেয়ে যেতাম। তা আমাদের দেখো দেওয়া আছে যে পৃথিবীর ওজনটা, পৃথিবী পৃষ্ঠে তার ওজনটা এটা বলে দেওয়া আছে, তাহলে ডাব্লিউ এর মানটা ওখানে বসাই দিলে ডাব্লিউ এম এর মানটা আমরা বের করে ফেলতে পারতাম। তো এর জন্য আমাদের কী লাগবে, জিই ডিভাইডেড বাই জিএম, এই দুইটা মানের অনুপাতটা আমাদের লাগবে, অভিকর্ষ ত্বরণদ্বয়ের মানের অনুপাতটা আমাদের লাগবে। সেইটা আমরা কীভাবে বের করতে পারি, সেইটা বের করার জন্য আমাদের এই ডাটাটা দেওয়া আছে। দেখো তো পৃথিবী পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের সূত্র কী, জিই, কোনো একটা গ্রহের পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের সূত্র হচ্ছে জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার, আর হচ্ছে ব্যাসার্ধ আর এম হচ্ছে গ্রোটার ভর। তাহলে পৃথিবীর জন্য পৃথিবীর ভর এম ই এবং পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর ই, আর এখানে চাঁদের জন্য হচ্ছে জিএম, এটা ইকুয়াল টু জি এম এম ডিভাইডেড বাই আর এম স্কোয়ার। এবার এই দুইটাকে আমরা ভাগ দিই, এই দুইটাকে যদি আমরা ভাগ দিই তাহলে জিই এবং জিএম এর অনুপাতটা কিন্তু আমরা পেয়ে যাবো। তো এখানে দেখো ব্যাপারটা তাই আছে, জিই ডিভাইডেড বাই হচ্ছে জিএম, তুমি আলাদা করে দুইটা ভাগ দিয়ে অনুপাতটা নিয়ে এসে বসাতে পারো, একবারে তুমি এখানেও কাজটা করতে পারো যে জি এম ই ডিভাইডেড বাই আর ই এর স্কোয়ার ভাগ দিচ্ছি, তো তাহলে আর এমটা উপরে চলে গেলো, আর এম স্কোয়ার ডিভাইডেড বাই জি এম এম, তাহলে জি আর জি কাটাকাটি, তাহলে এখানে আমরা পাচ্ছি এম ই ডিভাইডেড বাই এম এম আর এম ডিভাইডেড বাই আর ই এর হোল স্কোয়ার। তো আমি এখানে এখানে লাইন গ্যাপ দিব আর কি। পৃথিবীর ভর আর এটা হচ্ছে চাঁদের ভর, আমাদের বলতেছে পৃথিবীর ভর হচ্ছে চাঁদের ভরের 81 গুণ, তাহলে এখানে আমরা লিখবো এটা হচ্ছে 81 গুণ এম এম, দেন এম এম কেটে যাবে। আর পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের 4 গুণ, তাহলে আর ইর পরিবর্তে আমরা লিখবো 4 আর এম, দেন আর এম আর এম কেটে যাবে। আমি একটা লাইন গ্যাপ দিলাম, তোমরা ওই লাইনটা লিখে নিও। তো এখানে আমরা কী পাচ্ছি, 81 আর এখানে হচ্ছে 4 স্কোয়ার মানে 16, তাহলে ডাব্লিউ ই ডিভাইডেড বাই ডাব্লিউ এম এটা ইকুয়াল টু আমরা এটা পাচ্ছি। এখন ডাব্লিউ এর মানটা আমাদের দেওয়া আছে, এটা হচ্ছে 648, তাহলে মানটা আমরা বসা দিলাম 648 বসা দিলাম। এখান থেকে আমরা হিসাব নিকাশ করে ডাব্লিউ এম এর মানটা অর্থাৎ চাঁদের পৃষ্ঠে লোকটার ওজনের মানটা কত হবে এটা আমরা বের করতে পারবো। তো হিসাব করে দেখবা যে এটা আসবে হচ্ছে 128 নিউটন, যে চাঁদের পৃষ্ঠে লোকটার ওজন হবে 128 নিউটন। এবার কথা হচ্ছে কি, এটা কিন্তু আমাদের চাই নাই, আমাদের চাইছিল লোকটা কতটুকু ওজন হারাবে। তাহলে পৃথিবী পৃষ্ঠে তার ওজন হচ্ছে 648, চাঁদের পৃষ্ঠে ওজন হয়েছে 128, বিয়োগ করে দিলে যতটুকু সেটাই হচ্ছে হারানো ওজন। তাহলে হারানো ওজন হারাবে, ওজন হারাবে, তাহলে এইটা হচ্ছে ডাব্লিউ ই ডিভাইডেড মানে ডাব্লিউ ই মাইনাস ডাব্লিউ এম, আমি একবারে লিখতেছি 648 মাইনাস 128, এখানে আমরা পাবো হচ্ছে 520 নিউটন, এতটুকু ওজন সে হারাবে, এটা হচ্ছে হারানো ওজন। ক্লিয়ার? খুব সহজে দেখো বের করতে পারছি। তো এই টাইপের প্রবলেমগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন এই টাইপের আমরা আরও দুইটা প্রবলেম সলভ করব। তো এই প্রবলেমটা আমাদের বলতেছে যে পৃথিবী পৃষ্ঠে একজন বালক 3.2 মিটার লাভ দিতে পারে, উপরে লাভ দিতে পারে, চাঁদের পৃষ্ঠে সর্বোচ্চ কত উচ্চতায় লাভ দিতে পারবে, কত উচ্চতায় লাভ দিতে পারবে। তারপর ওই ডাটাটা আমার দেওয়া আছে, ডট 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 যে দেওয়া আছে পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে চাঁদের ভর ও ব্যাসার্ধের 81 ও 4 গুণ, এই ডাটাটা আমাদের বলা আছে। মানে চাঁদের পৃষ্ঠে লোকটা সর্বোচ্চ বা একটু বালক সর্বোচ্চ কত উচ্চতায় লাভ দিতে পারবে এটা আমাদের বের করতে হবে। দেওয়া আছে পৃথিবী পৃষ্ঠে বালক লাভ দিতে পারে হচ্ছে 3.2 মিটার। কীভাবে করব, এইটা হচ্ছে পৃথিবী আর্থ আর এইটা হচ্ছে মুন। এখন লাভ দিতে পারে, তো কোনো একটা বস্তুকে লাভ দেওয়া মানে কি, লাভ দিছে যখন খাড়া উপরের দিকে লাভ দিছে সর্বোচ্চ কত উচ্চতায় উঠছে, দেখ একটা বেগ নিয়ে সে লাভ দিছে। তো এই মনে করে যে বালকটা হচ্ছে বালক, সে লাভ দিছে ইউ বেগ নিয়ে লাভ দিছে, তো সে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে এটা হচ্ছে এইচ ম্যাক্স আর কি। তো এটাকে আমরা বললাম এইচ ওয়ান, এটা ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টু জিই। এখানে বুঝতে পারছো, খাড়া উপরে একটা নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, বালক লাভ দিছে একটা বেগ নিয়ে এসে লাভ দিছে সর্বোচ্চ কত উচ্চতায় লাভ দিতে পারে সেটাই কিন্তু, তাহলে সেটা হচ্ছে এইচ ওয়ান, এটা হচ্ছে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টু জিই পৃথিবী পৃষ্ঠে জিই। আর চাঁদের পৃষ্ঠে হলে সেই একই বেগ নিয়ে লাভ দিছে কিন্তু অভিকর্ষ ত্বরণ তো আলাদা, তাহলে কি একই উচ্চতায় লাভ দিতে পারবে, এখানে পৃথিবীতে পৃষ্ঠে সে যতটুকু উচ্চতায় উঠছে চাঁদের পৃষ্ঠে কি ততটুকু উচ্চতায় উঠবে, না, তাহলে চাঁদের পৃষ্ঠে যতটুকু উচ্চতায় উঠবে সেটাকে আমরা বললাম এটা হচ্ছে এইচ টু, তাহলে এটা হবে হচ্ছে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে টু জি এম। ইউ এখানেও যায় ইউ এখানেও তাই, কারণ কি ওই একই বালক একটা নির্দিষ্ট বেগ দিয়েই উপরের দিকে লাভ দিতে পারে। তো এই ঘটনাটা ঘটছে পৃথিবী পৃষ্ঠে আর এই ঘটনাটা হচ্ছে চাঁদের পৃষ্ঠে, ভ্যারি করতেছে কি, জি ভ্যারি করতেছে, আর জি ভ্যারি করলে অবশ্যই এইচটাও ভ্যারি করবে যেখানে ইউ কিন্তু সেম। তাহলে এবার কী করবো, এইচ ওয়ান ডিভাইডেড বাই এইচ ওয়ান ডিভাইডেড বাই এইচ টু এটা ইকুয়াল টু ভাগ দাও ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টু জিই ইন্টু টু জি এম ডিভাইডেড বাই ইউ স্কোয়ার, ইউ স্কোয়ার ইউ স্কোয়ার কেটে গেল, টু টু কেটে গেল, তাহলে এখানে আমরা পাচ্ছি জিএম ডিভাইডেড বাই জিই। তাহলে এইচ ওয়ান
ডিভাইডেড বাই এইচ টু, এটা ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই জিই, জি এম ডিভাইডেড বাই জিই, এই অনুপাতটা নিয়ে এসে আমাদের বসাইতে হবে। তুমি দেখো একটু খেয়াল করো, এখানে থাকো, এটা আমাদের কী ছিল, জিই ডিভাইডেড বাই জি এম। তো জিই ডিভাইডেড বাই জি এম আমরা কত পাইছি, 81/16। তাহলে জি এম ডিভাইডেড বাই জি আমরা কত পাবো, একই কাজটাই তো করতে হবে, তো আমি আরেকবার একই কাজ খুদাই কেন দেখাবো। তাহলে একবার আমরা লিখে দিই, এখানে আমরা কত পাবো, এখানে আমরা পাবো হচ্ছে 16/81, এটা পাবো। বুঝতে পারছি ব্যাপারটা, আমাদের কী দেওয়া আছে, এই সনের মানটা আমাদের বলে দেওয়া আছে, এই সনের মানটা হচ্ছে 3.2, দেন এইচ টু অর্থাৎ চাঁদের পৃষ্ঠে সে সর্বোচ্চ কত উচ্চতা লাভ দিতে পারবে, এটা আমাদের বের করতে হবে। তো হিসাব নিকাশ করে দেখবা এইচ টু এটা হবে হচ্ছে 16.2 মিটার। তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, যে চাঁদের পৃষ্ঠে সে এত উচ্চতায় লাভ দিতে পারবে। একটা জিনিস একটু খেয়াল করে দেখো, চাঁদের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ কম, পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মানটা হচ্ছে 9.8, আচ্ছা চাঁদের পৃষ্ঠে দেখবো যে অভিকর্ষ ত্বরণের মানটা একটু কম হবে, মেবি 3.2 বা এরকম কিছু একটা হবে। তাহলে চাঁদের পৃষ্ঠে যদি অভিকর্ষ ত্বরণ কম হয় তাহলে সেই ক্ষেত্রে সে অনেক বেশি উচ্চতা লাভ দিতে পারবে, এবং ঘটনাটা তাই ঘটছে যে চাঁদের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ কম, এই কারণে সে 16.2 মিটার উচ্চতা লাভ দিতে পারছে, কিন্তু পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ বেশি ছিল, এই কারণে সে কিন্তু 3.2 মিটার উচ্চতায় লাভ দিতে পারছিল। তাহলে আশা করি এই টাইপের প্রবলেমগুলো পারা যাবে, মানে মেইন কাজটা হচ্ছে জিই এবং জিএম এর অনুপাতটা, এই অনুপাতটা কোনোভাবে বের করে। তো অনুপাতটা বের করার জন্য এই কাজটা আমাদের করতে হবে, এই যে পৃথিবীর ভর এবং চাঁদের ভরের যে সম্পর্ক, পৃথিবীর ভর এবং পৃথিবীর ব্যাসার্ধ এবং চাঁদের ব্যাসার্ধের যে সম্পর্ক, এখান থেকে জিএম এবং জিই বা জিই বা জিএম এদের অনুপাতটা নিয়ে এসে বসাইতে হবে সূত্রে, সেখান থেকে কিন্তু যে কোনো টাইপের প্রবলেম সলভ হয়ে যাবে। কিন্তু এই টাইপের কিন্তু অনেক ধরনের প্রবলেম হতে পারে, তো এই প্রবলেমগুলো একটু মাথায় রাখতে হবে যে কীভাবে সলভ করবো। এবার আমরা দেখো এই টাইপের একটা খুব সুন্দর প্রবলেম সলভ করবো, ট্রাসের একটা প্রবলেম সলভ করবো, এটা আগে মুছে নিই, বোর্ডটা আগে মুছে নিই। এই প্রবলেমটা বলতেছে পৃথিবী পৃষ্ঠে একটি নির্দিষ্ট উচ্চতা হতে, নির্দিষ্ট উচ্চতা হতে অনুভূমিকভাবে নিক্ষিপ্ত রাইফেলের গুলি 980 মিটার অনুভূমিক দূরত্ব অতিক্রম করে। চাঁদের পৃষ্ঠে একই ঘটনা ঘটানো হয়েছে, চাঁদের পৃষ্ঠে একই উচ্চতা হতে অনুভূমিকভাবে নিক্ষিপ্ত গুলিটি অনুভূমিকভাবে 980√6 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে একই ঘটনা একবার চাঁদে ঘটানো হয়েছে, আর একবার পৃথিবীতে ঘটানো হয়েছে, যে পৃথিবী পৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতা হতে অনুভূমিকভাবে একটা রাইফেল থেকে গুলি ছোড়া হয়েছে। তাহলে অনুভূমিকভাবে নিক্ষিপ্ত একটা প্রাস, তো এই প্রাসটা অনুভূমিকভাবে 980 মিটার দূরত্ব পৃথিবীর পৃষ্ঠে অতিক্রম করে। এবার সেম ঘটনাটা চাঁদে ঘটানো হয়েছে, চাঁদে ওই একই উচ্চতা থেকে ওই একই রাইফেল থেকে আর একটা গুলি ছোড়া হয়েছে, তাহলে একই রাইফেল থেকে গুলি ছোড়া মানে কি, গুলির বেগ সেম, তাহলে সেম বেগে একটা গুলিকে আবার অনুভূমিকভাবে ছোড়া হয়েছে। তো চাঁদের পৃষ্ঠে সেই গুলিটা অনুভূমিকভাবে 980√6 মিটার দূরত্ব অতিক্রম করছে। এখন এই ডাটার উপর ভিত্তি করে আমাদের বলতেছে, প্রশ্নটা হচ্ছে এটা যে পৃথিবী এবং চাঁদের পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের অনুপাত নির্ণয় করো। এটা হচ্ছে আমাদের প্রশ্ন, খুবই সুন্দর একটা প্রবলেম। তো দেখো আমরা একটু চিত্র আঁকি ব্যাপারটা বোঝার জন্য, এইটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ আর্থ, আর এইটা হচ্ছে চাঁদের পৃষ্ঠ মুন। এখন এই যে পৃথিবীর পৃষ্ঠে এই উচ্চতাটা ধরো এটা হচ্ছে ওয়াই, এই উচ্চতা থেকে এখান থেকে একটা রাইফেলের গুলি ছোড়া হয়েছে, এটা হচ্ছে রাইফেল, এখান থেকে এই যে গুলিটা ছোড়া হয়েছে, কীভাবে ছড়া হয়েছে, অনুভূমিকভাবে ছড়া হয়েছে। তাহলে অনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস, তো অনুভূমিকভাবে যে দূরত্বটা অতিক্রম করে এটা আমাদের বলে দেওয়া আছে 980 মিটার। তাহলে অনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস, তাহলে আদিবেগ থাকবে হচ্ছে অনুভূমিকের সমান্তরাল অর্থাৎ 0° কোণ করে। সেম কাজটা চাঁদে ঘটানো হয়েছে, ওই একই উচ্চতা থেকে, ওয়াই উচ্চতা থেকে আবার ওই গুলিটা ছড়া হয়েছে, একই গুলি ছড়া হয়েছে। তো এইটা চাঁদের পৃষ্ঠে অনুভূমিকভাবে 980√6 মিটার দূরত্ব অতিক্রম করে, এর চেয়ে একটু বেশি দূরত্ব অতিক্রম করে। এখন আমাদের বের করতে বলতেছে যে পৃথিবী পৃষ্ঠ এবং চাঁদের পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের অনুপাতটা কত। পৃথিবী পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ হচ্ছে জিই, চাঁদের পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ হচ্ছে জিএম, এদের অনুপাতটা কত এটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে দেখো তো আমরা কীভাবে নির্ণয় করতে পারি, একটা জিনিস একটু খেয়াল করে দেখো, পৃথিবী পৃষ্ঠে যখন বস্তুটা গিয়ে পড়ছে এবং চাঁদের পৃষ্ঠে যখন আর কি রাইফেলের গুলিটা গিয়ে পড়ছে আর কি, দুই ক্ষেত্রে কি সময় সেম লাগছে, তুমি একটু বলো তো। না, সময়টা সেম লাগে নাই, এই ক্ষেত্রে সময় লাগছে ধরো যে টিই, এই ক্ষেত্রে সময় লাগছে হচ্ছে টিএম। আচ্ছা কেন এটা হলো,
কেন আলাদা আলাদা সময় লাগলো? একই উচ্চতা থেকে তো ফেলা হয়েছে, দেখো এই যে একই উচ্চতা, উচ্চতা সেম। তাহলে উচ্চতা সেম হলে ভূমিতে পৌঁছাইতে সময় সেম লাগবে না? অনুভূমিকভাবে যদি আমি ছুড়ি সময় সেম লাগবে না? তো ব্যাপারটা হচ্ছে লাগতো যদি অভিকর্ষ স্তরণ সেম হইতো, কিন্তু এখানে কি অভিকর্ষ স্তরণ সেম না, এটা হচ্ছে পৃথিবীর ঘটনা। তাহলে পৃথিবীর অভিকর্ষ স্তরণ জি, এটা হচ্ছে চাঁদের ঘটনা, চাঁদের অভিকর্ষ স্তরণ হচ্ছে জি এম। তো এখানে কিন্তু সময়টা সেম হবে না, সময়টা আলাদা হবে। দেখো আমি এখানে বুঝা দিচ্ছি, ওয়াই ইকুয়াল টু হাফ, মানে অনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের ক্ষেত্রে সূত্র ওয়াই ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার, তাহলে হাফ জি ই টি ই স্কোয়ার। আর এই ক্ষেত্রে দেখো যে ওয়াই ইকুয়াল টু হবে হাফ জি এম টি এম স্কোয়ার। তো তুমি যদি টি সেম রাখতে, দেখো তো ব্যাপারটা কি হইতো, টি যদি সেম রাখতে তাহলে ব্যাপারটা কি হইতো, ওয়াই সেম জি আলাদা, তাহলে ওয়াই সেম জি আলাদা হলে টি কোনোভাবেই সেম হইতে পারে না, তাহলে টি এর অবশ্যই আলাদা হইতে হবে। মানে এখানে দেখো যে জি এর সাথে একটা নির্দিষ্ট টি গুণ হয়ে ওয়াই, আবার জি এম, তাহলে এখানে জি এ যা, এখানে জি এম তো তা না, আলাদা আলাদা মান, তার সাথে ওই একই সময় গুণ হয়ে একই দূরত্ব হতে পারে না, তাহলে এখানে হচ্ছে টি ই, এখানে হচ্ছে টি এম। তাহলে এই দুইটা থেকে দেখো ভাগ দিয়ে দাও, বা এইভাবে ওয়াই ইকুয়াল টু ওয়াই লিখো, তাহলে আমরা এখান থেকে পাই হচ্ছে জি ই টি ই স্কোয়ার ইকুয়াল টু জি এম টি এম স্কোয়ার, এটা আমরা পাচ্ছি। তাহলে জি ই ডিভাইডেড বাই জি এম এটা ইকুয়াল টু হচ্ছে টি এম ডিভাইডেড বাই টি ই তার হোল স্কোয়ার, অনুপাত। এই যে জি ই ডিভাইডেড বাই জি এম এটা ইকুয়াল টু টি এম ডিভাইডেড বাই টি ই তার হোল স্কোয়ার। এখন কোনোভাবে আমাদের প্রশ্ন চাইছে কি অভিকর্ষ স্তরণ দ্বয়ের অনুপাত, তাহলে কোনোভাবে যদি আমরা টি এম এবং টি ই এই অনুপাতটা পাইতাম, এই অনুপাতের মানটা এখানে বসাই দিলে এখান থেকে জি ই জি এম এর অনুপাতটা পেয়ে যেতাম, বুঝতে পারছো? আমাদের টার্গেট হচ্ছে মানে সময়ের অনুপাতটা বের করে নিয়ে আসা। সেইটা আমরা কীভাবে বের করতে পারবো? দেখো এই যে এইটা হচ্ছে এক্স ই, এইটা হচ্ছে এক্স এম। এখন এক্স এর সূত্র আমরা কী জানি, এক্স এর সূত্র জানি এক্স ইকুয়াল টু হচ্ছে ইউ টি, তো এই ক্ষেত্রে হবে এক্স ই এটা ইকুয়াল টু হবে ইউ টি ই। ইউ কিন্তু দুই ক্ষেত্রে সেম, একই রাইফেল থেকে গুলি ছোড়া হয়েছে, তাহলে আদিবেগ কিন্তু ইউ কিন্তু সেম থাকবে, তাহলে এই ক্ষেত্রে এক্স ই ইকুয়াল টু ইউ টি ই। আর এই ক্ষেত্রে এক্স এম এটা ইকুয়াল টু হবে ইউ টি এম। এবার এই দুইটা দেখো আমরা ভাগ দিয়ে দিই, এই দুইটা ভাগ দিলে এক্স ই ডিভাইডেড বাই এক্স এম এটা ইকুয়াল টু হচ্ছে এক্স ই ডিভাইডেড বাই এক্স এম এটা ইকুয়াল টু হচ্ছে ইউ ইউ কাটাকাটি, তাহলে টি ই ডিভাইডেড বাই টি এম। তাহলে অতএব টি ই ডিভাইডেড বাই টি এম এটা ইকুয়াল টু এক্স ই এর মানটা এখানে কত, 980, আর এক্স এম এর মানটা আমরা কত পাইছি, 980 রুট সিক্স, এটা আমাদের দেওয়া আছে আর কি। তাহলে এটা একটা কাটাকাটি করে দিলে এখান থেকে আমরা পাচ্ছি, অতএব টি ই ডিভাইডেড বাই টি এম এটা ইকুয়াল টু 1/√6, এই মানটা নিয়ে এসে এখানে বসাইতে হবে। তাহলে এটা হচ্ছে টি এম ডিভাইডেড বাই টি, তাহলে এর উল্টাটা, তাহলে √6/1 এর বর্গ। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেছি, দেখো আমাদের লাগবে হচ্ছে জি ই ইস টু জি এম এটা ইকুয়াল টু হচ্ছে 6:1। তাহলে অভিকর্ষ স্তরণ দ্বয়ের অনুপাত, অভিকর্ষ স্তরণ দ্বয়ের অনুপাত, অভিকর্ষ স্তরণ জি ই আর অভিকর্ষ স্তরণ জি এম, অর্থাৎ পৃথিবীর অভিকর্ষ স্তরণ এবং চাঁদের অভিকর্ষ স্তরণ, এদের অনুপাত হবে 6:1। এটাই হচ্ছে অ্যান্সার, আমাদের এই অনুপাতটাই বের করতে বসল। তো দেখো প্রাসের খুব সুন্দর একটা প্রবলেম এই টাইপের, তো এই প্রবলেমটা একটু সলভ করবা। হ্যাঁ, এটা আসার মতো একটা প্রবলেম, তো আশা করি এই টাইপের যে কোনো প্রবলেম আসলে এখন তোমরা সলভ করতে পারবা। ওকে, এবারে প্রবলেমটা বেশ গুরুত্বপূর্ণ। এইখানে একটা ভরবস্তু আছে, এর ভর হচ্ছে ক্যাপিটাল এম, ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর। এইখানে একটা ভরবস্তু আছে, এর ভর হচ্ছে 100 m, অর্থাৎ এর ভরের 100 গুণ, এবং ব্যাসার্ধ হচ্ছে এর ব্যাসার্ধের 4 গুণ, তাহলে 4R। এখন এটা হচ্ছে কেন্দ্রদ্বয়ের সংযোজক সরলরেখা, এই দুইটা ভরের কেন্দ্রের সংযোজক সরলরেখা। পৃষ্ঠদ্বয়ের দূরত্ব, এর পৃষ্ঠ থেকে এর পৃষ্ঠের এই যে দূরত্বটা, এই দূরত্বটা আমাদের বলে দেওয়া আছে, এটা হচ্ছে 11R। এখন আমাদের প্রশ্ন করছে ছোট ভর বিশিষ্ট যে বস্তুটা, এর পৃষ্ঠ থেকে কেন্দ্রদ্বয়ের সংযোজক সরলরেখার উপর কত দূরত্বে লব্ধি প্রাবল্যের মান শূন্য হবে। আমাদের কিন্তু প্রশ্নটা এভাবে বলতে পারতো যে কোথায় লব্ধি প্রাবল্য শূন্য হবে, তাহলে এটা কিন্তু মানে নির্দিষ্ট করে যদি না বলে দিয়ে বলে কোথায়, তাহলে আমরা এর কেন্দ্র থেকে দূরত্ব নির্ণয় করতে পারতাম, বা এর কেন্দ্র থেকেও দূরত্ব নির্ণয় করতে পারতাম। কিন্তু আমাদের এক্স্যাক্টলি একটা নির্দিষ্ট করে বলে দিছে যে এই যে ছোট ভর বিশিষ্ট বস্তুটা তার পৃষ্ঠ থেকে, তার কেন্দ্র থেকে না কিন্তু তার পৃষ্ঠ থেকে কত দূরত্ব, মানে পৃষ্ঠ থেকে দূরত্বটা আমাদের চাইছে। তাহলে আমরা একটু প্রশ্নটা লিখে নিই, ছোট ভর বিশিষ্ট বস্তুর, ছোট ভর বস্তুর, ভর বস্তুর পৃষ্ঠ থেকে কত দূরত্বে, কত দূরত্বে লব্ধি প্রাবল্য শূন্য হবে, লব্ধি প্রাবল্য শূন্য হবে, এটা আমাদের বের করতে হবে। তাহলে ধরি এই বিন্দুতে লব্ধি প্রাবল্যটা শূন্য হবে, তাহলে এই বিন্দুতে লব্ধি প্রাবল্য মানে এর জন্য প্রাবল্য আর এর জন্য প্রাবল্য মানে সমান হবে এবং তারা পরস্পরের বিপরীতমুখী হবে। তো যেখানে আমরা প্রাবল্যের কথা বলি সেখানে ধরে নিই 1 kg ভর বিশিষ্ট একটা বস্তু আছে, তাহলে এ একে আকর্ষণ করবে এইদিকে, তাহলে এর জন্য প্রাবল্যের ডিরেকশনটা থাকবে এইদিকে, এটাকে ধরলাম এটা হচ্ছে E1, আর এর জন্য প্রাবল্যের ডিরেকশন থাকবে এইদিকে, মানে এ এই 1 kg ভরের বস্তুটাকে এইদিকে টানবে, তাহলে প্রাবল্যের ডিরেকশনটা হচ্ছে এইদিকে, এটা হচ্ছে E2।
এখন ই1 আর ই2 মানে সমান হবে এবং তারা পরস্পর যেহেতু বিপরীতমুখী, তাহলে মানে যদি সমান হয় দেন তাদের লব্ধিটা হয়ে যাবে শূন্য। তাহলে ই1 ইকুয়াল টু ই2 হইতে হবে, যে পয়েন্টে এটা হবে সেই পয়েন্ট আমাদের বের করতে বলতেছে। তো আমরা দেখো দূরত্ব, যখন আমরা প্রাবল্য সূত্র লিখি ইকুয়াল টু জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার, এই আর হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব, মানে আমরা যে কোনো দূরত্ব মেজার করি হচ্ছে ভর বিশিষ্ট যে বস্তুটা তার কেন্দ্র থেকে। তাহলে এখানে যে দূরত্ব এটাগুলো কিন্তু এর কেন্দ্র থেকে মাপতে হবে। তাহলে কেন্দ্র থেকে এই বিন্দুর এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে আমরা ধরলাম এটা হচ্ছে এক্স। তাহলে এইখান থেকে এই যে দূরত্বটা, এই দূরত্বটা কতটুকু হবে দেখি তো, এই যে দূরত্বটুকু এটা হচ্ছে 11 আর, এই যে এতটুকু এটা হচ্ছে 4 আর। তাহলে 11 প্লাস 4 15, আর এই যে এতটুকু এতটুকু হচ্ছে আর, তাহলে 16। তাহলে এর কেন্দ্র থেকে এর কেন্দ্রের যে দূরত্বটা এটা হচ্ছে 16 আর। তাহলে এই যে এতটুকু দূরত্ব এটা হবে 16 আর মাইনাস এক্স। বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে এবার আমরা লিখে ফেলি এখানে ই1 এটা ইকুয়াল টু হচ্ছে জি, এর জন্য প্রাবল্য, তাহলে জি বড় হাতের এম ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু ই2, ই2 হচ্ছে এর জন্য প্রাবল্য, তাহলে জি এর ভর হচ্ছে 100 এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তো এর কেন্দ্র থেকে ওই বিন্দু দূরত্ব হচ্ছে 16 আর মাইনাস এক্স এর বর্গ। তাহলে জি এম কাটাকাটি যাচ্ছে, তাহলে আমরা এইটাকে এই পাশে নিয়ে আসি, 16 আর মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স এর বর্গ এখানে থাকতেছে হচ্ছে শুধুমাত্র 100। তাহলে এবার আমরা বর্গমূল করি, তাহলে 16 আর মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স, তাহলে 100কে বর্গমূল করলে হচ্ছে 10। তো এখান থেকে আমাদের এক্সের মানটা বের করতে হবে, তাহলে 16 আর মাইনাস এক্স ইকুয়াল টু 10 এক্স, এটাকে ওই পাশে নিয়ে গেলাম তাহলে হলো 11 এক্স। তাহলে 16 আর ইকুয়াল টু 11 এক্স, তাহলে অতএব এক্স ইকুয়াল টু 16 ডিভাইডেড বাই 11 আর, এইটা হচ্ছে এক্সের মান। বাট এটা কিন্তু আমাদের অ্যান্সার না, আমাদের অ্যান্সার হচ্ছে এর পৃষ্ঠ থেকে কত দূরত্ব। তাহলে এর পৃষ্ঠ থেকে দূরত্ব হবে, দেখো এই যে এক্স থেকে যদি তুমি এই আরটুকু বাদ দাও, অর্থাৎ এর ব্যাসার্ধটুকু বাদ দাও, তাহলে এর পৃষ্ঠ থেকে ওই পয়েন্টের দূরত্বটা পাওয়া যাবে। তাহলে অ্যান্সার হচ্ছে কেন্দ্র থেকে কত দূরত্ব, না অ্যান্সার হচ্ছে পৃষ্ঠ থেকে কত দূরত্ব। তাহলে পৃষ্ঠ থেকে দূরত্ব, ছোট ভর বিশিষ্ট বস্তুর পৃষ্ঠ থেকে দূরত্ব, এই পৃষ্ঠ থেকে দূরত্ব হবে এই এক্স মাইনাস আর। এক্সের মান হচ্ছে 16 ডিভাইডেড বাই 11 আর মাইনাস আর। তাহলে 11 হচ্ছে লসাগু, তাহলে 16 বিয়োগ হচ্ছে 11, তাহলে কত থাকতেছে 5, তাহলে 5 আর ডিভাইডেড বাই 11, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? এটা কিন্তু খুব সহজ প্রবলেম। অনেক সময় হয় কি, ভরগুলার মান টান বলে দেওয়া থাকে, বলে দেয় কেন্দ্র থেকে কত দূরত্বে এই বস্তুদের সংযোজক সরলরেখার কেন্দ্র থেকে কত দূরত্বে প্রাবল্যটা লব্ধি প্রাবল্যটা শূন্য হবে। তো সেক্ষেত্রে ভরের মান টান বলে দেওয়া থাকলেও কিন্তু এইভাবে আমরা ম্যাথ প্রবলেমগুলো সলভ করতে পারবো। এবং দেখো এই টাইপের অনেকগুলো প্রবলেম আমরা সলভ করছিলাম হচ্ছে স্থিতরিতের অধ্যায়ে, মানে চার্জের ক্ষেত্রে। তো এই টাইপের প্রবলেমগুলো কিন্তু আমরা এখানেও করতে পারি, তো অযথা আমরা করতেছি না, যেহেতু তোমরা স্থিতরিতে করছো এই প্রবলেমগুলো। ওকে, এবার আমরা পৃথিবীর আণ্বিক গতির জন্য বিভিন্ন অক্ষাংশে জি এর মানের ভ্যারিয়েশনের যে সূত্রটা শিখছিলাম, অর্থাৎ পৃথিবীর উপর বিভিন্ন বিন্দুতে বিভিন্ন অক্ষাংশে জি এর মান নির্ণয়ের যে সূত্র, জি ড্যাশ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা, এই সূত্র রিলেটেড একটা ম্যাথ প্রবলেম সলভ করব। তো এই প্রবলেমটা আমাদের বলতেছে, খুবই সুন্দর একটা প্রবলেম, পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে গেলে, পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে গেলে এক নিরক্ষ রেখায় আর দুই হচ্ছে 24 ডিগ্রি অক্ষাংশে, মানে দুইটা প্রবলেম একসাথে বলছে, একবার হচ্ছে নিরক্ষ রেখায় আরেকবার হচ্ছে 24 ডিগ্রি অক্ষাংশে অবস্থিত 10 কেজি ভরের কোনো বস্তুর ওজনের কিরূপ তারতম্য হবে, কিরূপ তারতম্য বা পরিবর্তন হবে, এটা আমাদের বের করতে হবে। খুবই সুন্দর একটা প্রবলেম। তো ব্যাপার হচ্ছে কি, পৃথিবীর ঘূর্ণন যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমরা আসলে আমাদের যে ওজনটা এখন অনুভব করতেছি তার চেয়ে বেশি ওজন অনুভব করবো, আমরা আসলে আমাদের প্রকৃত ওজনটা তখন ফিরে পাবো। আমরা যে ওজনটা ফিল করতেছি এখন সেটা হচ্ছে আমাদের আপাত ওজন এম জি ড্যাশ, আমরা কিন্তু প্রকৃত ওজন এম জি এটা ফিল করতেছি না, কারণ পৃথিবীর ঘূর্ণনের জন্য জি এর মানটা, আণ্বিক গতির জন্য জি এর মানটা পরিবর্তিত হচ্ছে। তো এই পরিবর্তনের সূত্রটা হচ্ছে জি ড্যাশ এটা ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা, ল্যামডা হচ্ছে একটা নির্দিষ্ট অক্ষাংশ। তো একটা নির্দিষ্ট অক্ষাংশে জি এর মান কতটুকু সেটা হচ্ছে জি ড্যাশ প্রকৃত জি থেকে মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা, মানে এতটুকু বিয়োগ যাচ্ছে, এটা হচ্ছে প্রকৃত জি, তা থেকে এতটুকু বিয়োগ যাচ্ছে, যতটুকু অবশিষ্ট থাকতেছে ওটাই হচ্ছে আপাত জি, ওটাই আমরা ফিল করতে পারতেছি। তো ব্যাপারটা হচ্ছে আমাদের জিয়ের তারতম্য চাই না, আমাদের চাইছে ওজনের তারতম্য, ওজনের কিরূপ পরিবর্তন হবে। তাহলে এখানে আমরা ওজনটাকে নিয়ে আসি, কীভাবে নিয়ে আসতে পারি, আমরা এম গুণ করে দিই, এখানে এম গুণ করে দিলাম, এপাশেও এম গুণ করে দিই, তাহলে এখানে এম গুণ হলো, এখানে এম গুণ হলো,
এবার দেখো এই যে এম তার সাথে গুণ হচ্ছে প্রকৃত জি, তাহলে এটা হচ্ছে আমাদের প্রকৃত ওজন, তা থেকে এতটুকু বাদ বাদ হয়ে যতটুকু থাকতেছে এইটা, এটা হচ্ছে আমাদের আপাত ওজন এম জি ড্যাশ। তো আমরা আসলে এইটাই ফিল করতেছি, কেন? কারণ পৃথিবী ঘুরতেছে, তো ঘূর্ণন এই যে ওমেগা এটা হচ্ছে ঘূর্ণন বেগ, তাহলে এখানে এই যে মানটান বসানো পড়লে একটা নির্দিষ্ট অক্ষাংশে এতটুকু প্রকৃত ওজন থেকে বাদ যাচ্ছে, গিয়ে যতটুকু থাকতেছে সেটাই আপাত ওজন এম জি ড্যাশ আমরা ফিল করতেছি। এখন পৃথিবীর ঘূর্ণন যদি বন্ধ হয়ে যায় দেন ওমেগার মানটা হয়ে যাবে শূন্য, তার মানে এতটুকু আগে বিয়োগ হয়ে যাচ্ছিলো সেই এতটুকু আর এবার বিয়োগ হবে না, তাহলে আমরা তখন আমাদের প্রকৃত ওজনটাই অনুভব করতে পারবো। আগে কিন্তু ওই যে প্রকৃত ওজন থেকে কিছু বাদ চলে যাচ্ছে, আমরা একটা কম ওজন অনুভব করতেছি, এবার তখন ওই মানে পৃথিবীর ঘূর্ণন যদি বন্ধ হয়ে যায় তাহলে ওই অংশটুকু আর বাদ হবে না, তাহলে আমরা কিন্তু আমাদের প্রকৃত ওজনটাই তখন অনুভব করতে পারবো, তার মানে আমাদের ওজনটা বেড়ে যাবে। এই যে কতটুকু বেড়ে যাবে এটাই বের করতে বলতেছে। তা আগে বিয়োগ হয়ে যাচ্ছিলো কতটুকু, এতটুকু বিয়োগ হয়ে যাচ্ছিলো, তাহলে এটা আর বিয়োগ হবে না, তাহলে এটাই আমরা আবার ফিরে পাবো, তাহলে কতটুকু অ্যাড হবে আপাত ওজনের সাথে, কতটুকু অ্যাড হবে, এতটুকু অ্যাড হবে, অ্যাড হয়ে আমরা প্রকৃত ওজনটাকে ফিরে পাবো। তাহলে অ্যান্সার হচ্ছে কতটুকু বাড়বে বা কতটুকু কমবে, প্রথম কথা হচ্ছে বাড়বে না কমবে, বাড়বে, এটা তো আমরা বুঝলাম যে পৃথিবীর ঘূর্ণন যদি বন্ধ হয়ে যায় তাহলে বাড়বে, কতটুকু বাড়বে এই যে এতটুকু বাড়বে, তাহলে অ্যান্সার হচ্ছে এইটা। এখন তুমি এখানে ল্যামডার মান বসাবা, পৃথিবীর ব্যাসার্ধ আর এর মান বসাবা, পৃথিবীর কৌণিক বেগ ওমেগার মান বসাবা, আর এম এর মান বস্তুটার ভর বসাবা, তাহলে এত নিউটন, এখানে সব কিছু মান বসানো পারে, এত নিউটন একটা অ্যান্সার পাবা, ওটাই হচ্ছে বাড়বে। এখন কথা হচ্ছে কি অনেকে জিনিসটা বুঝতে পারেনি, তো দেখো ব্যাপারটা দেখো, বুঝতে না পারলে দেখো এক নম্বরটা আমরা করি মেরুর মানে নিরক্ষরেখায় আর কি বিষুবরেখায়, তো এই বিষুবরেখায় ল্যামডার মান হচ্ছে জিরো ডিগ্রি। তাহলে প্রথমে আসো, পৃথিবী ঘুরতেছে বিধায় আমরা এইটা ফিল করতেছি, এবার পৃথিবী যখন ঘুরবে না তখন ওমেগার মান হয়ে যাবে শূন্য, তাহলে তখন আমরা যেটা ফিল করবো সেটা হচ্ছে এম জি ড্যাশ এইটা ইকুয়াল টু এম জি মাইনাস এই যে ওমেগার মানটা শূন্য, তাহলে ওমেগার মানটা শূন্য হলে এই পার্টটা হয়ে যাবে শূন্য। তাহলে ব্যাপারটা হচ্ছে যখন পৃথিবী ঘুরতেছে তখন আমরা এইটা ফিল করতেছি, আর যখন পৃথিবী ঘুরতেছে না, পৃথিবীর ঘূর্ণন বন্ধ, তখন আমরা এইটা ফিল করতেছি। তাহলে পৃথিবী ঘূর্ণনকালীন যে ওজন সেটা হচ্ছে এটা, আর পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে গেলে হচ্ছে এইটা। এবার তুমি দেখো এইটার সাথে এইটার সাথে এটার পার্থক্য কতটুকু, বিয়োগ দাও এইটার সাথে এটার পার্থক্য কতটুকু, তাহলে এটা থেকে বিয়োগ দিই এটা হচ্ছে এম জি মাইনাস এম জি মাইনাসে মাইনাসে প্লাস এম ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা, তাহলে এটা এটা কাটাকাটি করে কতটুকু, এম ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে আমরা কতটুকু বেশি ফিল করবো তখন, কতটুকু ওজন আমাদের সাথে এসে অ্যাড হবে সেটা হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা, এইটা হচ্ছে ওজনের পরিবর্তন, ওজনের বাড়তি, কতটুকু ওজন বাড়বে এতটুকু ওজন বাড়বে। বুঝতে পারছি ব্যাপারটা, যে যখন ঘুরতেছে তখন এতটুকু, যখন ঘুরতেছে না তখন এতটুকু, তাহলে কতটুকু বাড়বে, তাহলে এইটা বিয়োগ এইটা, তাহলে এইটা এইটা বাদ গেলো, থাকলো হচ্ছে এইটা, এই যে এতটুকু বাড়বে। তাহলে আমরা এখন লিখে ফেলি যে কতটুকু বাড়বে, তাহলে ব্যাপারটা হচ্ছে কি দেখো এখান থেকেই বোঝা যায় আসলে কতটুকু বাড়বে, এইটাকে আমরা এই পাশে পাঠাই দিই আর এম জি ড্যাশটাকে ওই পাশে পাঠাই দিই, তাহলে ব্যাপারটা হচ্ছে এই যে প্রকৃত ওজন এম জি, হ্যাঁ এটা এই পাশে পাঠাই দিলাম, তাহলে আপাত ওজন এম জি ড্যাশ এই যে এই পার্থক্যটা এটাই হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা, তো এটাই আসলে বাড়বে ডেল এম জি আর কি ওজনের পরিবর্তন, বা ডেল ডাব্লিউ দিয়েও লিখতে পারো, এম ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। এবার তুমি মান বসাও নিরক্ষরেখায় ল্যামডার মান জিরো ডিগ্রি, তাহলে এম ওমেগা স্কোয়ার আর কজ জিরো ডিগ্রি মানে এক, তাহলে এম এর মান হচ্ছে 10 কেজি আর ওমেগার মান হচ্ছে 2π/T, টি এর মান হচ্ছে 24 ঘন্টা, তাহলে 24 × 3600, তো এখানে বসায় হিসাব করবো, ওমেগা স্কোয়ার আর এর মান হচ্ছে 6400 কিলোমিটার, প্রশ্নে বলা দেওয়া থাকলে তো ভালো, আর না হলে ধরে নিবা 10^3, তাহলে এখান থেকে হিসাব নিকাশ করে এত নিউটন যে এতটুকু ওজন বাড়বে আমাদের। এবার আমাদের আসলে 2 নম্বর প্রবলেমটা সলভ করতে বলছে, 2 নম্বরটা হচ্ছে 24 ডিগ্রি অক্ষাংশে কী হবে, তাহলে 24 ডিগ্রি অক্ষাংশে ডেল এম জি ওজনের তারতম্য এটা হবে এম ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা, তাহলে তুমি সেই ক্ষেত্রে ল্যামডার মানটা বসাবা, এম এর মান হচ্ছে 10 কেজি, ওমেগার মান হচ্ছে 2π/T, 24 × 3600 এর বর্গ, আর এর মান 6400 × 10^3 গুণ এই যে কজ ল্যামডা, এটা হচ্ছে কজ 24 ডিগ্রি বসাবা, তার হচ্ছে বর্গ, হিসাব নিকাশ করে দেখবা যে কতটুকু আসে, এত নিউটন, মানে এককটা কিন্তু একটু খেয়াল রাখবে, এককটা কিন্তু নিউটন হবে, এককটা কিন্তু কেজিতে হবে না, ওজন নিউটন একক। তো এটা কিন্তু খুবই সহজ প্রবলেম, বাট এই প্রবলেমটা অনেকে ধরতে পারে না, তো এখন আশা করি এই প্রবলেমটা বুঝতে পারছে, এই প্রবলেমটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। ওকে, এবারে প্রবলেমটা আমাদের বলতেছে পৃথিবীর কৌণিক বেগ বর্তমানের কত গুণ হলে পৃথিবী পৃষ্ঠে বিষুবীয় অঞ্চল থেকে কোনো বস্তু উধাও হয়ে যাওয়ার উপক্রম হবে। খুবই সুন্দর একটা প্রবলেম,
পৃথিবী দেখো তার নিজ অক্ষে একটা নির্দিষ্ট কৌণিক বেগ নিয়ে ঘুরতেছে। তো এই কৌণিক বেগটা বর্তমানের কত গুণ হলে, বর্তমানে যে কৌণিক বেগটা আছে তার কত গুণ হলে পৃথিবীর পৃষ্ঠ থেকে, ভূপৃষ্ঠ থেকে বিষুবীয় অঞ্চলে কোনো একটা বস্তু উধাও হয়ে যাওয়ার উপক্রম হবে, এটা আমাদের বের করতে বলতেছে। তো আমরা একটু দেখি তো বর্তমান কৌণিক বেগটা কত, এটা আগে আমরা একটু বের করি। বর্তমান কৌণিক বেগটা হচ্ছে ওমেগা ওয়ান, এটা হচ্ছে 2π/T। তাহলে 2π/T 24 × 36 মানে 24 ঘন্টা, তো এটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করলাম। তো এখান থেকে আমরা একটু মানটা বের করি, এই মানটা আসবে হচ্ছে 7.272 × 10⁻⁵ রেডিয়ান পার সেকেন্ড, এটা হচ্ছে বর্তমান কৌণিক বেগ। এখন কৌণিক বেগ যদি বাড়তে থাকে, গুণন কৌণিক বেগ যদি বাড়তে থাকে, স্পিড যদি বাড়তে থাকে, তাহলে একটা সময় দেখা যাবে কি ভূপৃষ্ঠের উপরে যে সকল বস্তু আছে সব এক এক করে ভূপৃষ্ঠ থেকে উধাও হয়ে যাচ্ছে, উবড়ে যাচ্ছে আর কি। তো ওটাই বের করতে বসছে যে কত হলে পৃথিবী অঞ্চল থেকে কোনো বস্তু উধাও হয়ে যাওয়ার উপক্রম হবে। তাহলে আমরা একটু চিত্র আঁকি, দেখো এইটা হচ্ছে পৃথিবী। তো পৃথিবী একটা নির্দিষ্ট কৌণিক বেগ নিয়ে ঘুরতেছে, সেটা হচ্ছে ওমেগা। এটা হচ্ছে বিষুবীয় অঞ্চলে অবস্থিত কোনো বস্তু। এখন পৃথিবী যদি নিজ অক্ষে ঘোরে তাহলে এই বস্তুটাও কিন্তু এরকম একটা বৃত্তপথ নিয়ে ঘুরতেছে। এই বৃত্তপথের যে ব্যাসার্ধটা, এটা কিন্তু পৃথিবীর ব্যাসার্ধ। যেহেতু বিষুবীয় অঞ্চল, তাহলে এই বস্তু যে বৃত্তপথে ঘুরতেছে সেই বৃত্তপথের ব্যাসার্ধটা পৃথিবীর ব্যাসার্ধের সমান। এখন কোনো বস্তু, ধরো এটা হচ্ছে এম ভরের বস্তু, কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরতে গেলে অবশ্যই তার কেন্দ্রমুখী বলের যোগান লাগে। কেন্দ্রমুখী বলের যোগান ব্যতীত কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরতে পারবে না। তাহলে এই বস্তু যে বৃত্তাকার পথে ঘুরতেছে, কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে কে? যোগান দিচ্ছে ওজন। এই যে কেন্দ্রের দিকে যে কেন্দ্রমুখী বল FC, এই মানে যোগানটা দিচ্ছে হচ্ছে মহাকর্ষ বল FG বা ওজন বল। এখন ওজনের পুরাটুকু কি কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে? না, পুরাটুকু কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে না। পুরাটুকু যদি কেন্দ্রমুখী বলের যোগান দিত তাহলে তুমি আমি কিন্তু ওজন টের পাইতাম না। বাট আমরা কি ওজন টের পাই না, আমরা একটু লাভ দিয়ে উপরে উঠলাম কিন্তু আবার ওজনের জন্য নিচে পড়ি, ওজন পৃথিবীর টানের জন্য নিচে পড়ি। তাহলে যদি দেখো খেয়াল করো যে আমাদের ওজনের পুরাটুকুই কেন্দ্রমুখী বলকে দিয়ে দেয়, তাহলে তখন কিন্তু আর আমরা আমাদের ওজনটাকে টের পাবো না। FC মানে কি? m ω² r, আর FG হচ্ছে MG, ওজন MG। বা FG কে কেউ যদি বলো যে gmm/r², দেন এই যে gm/r² মানে হচ্ছে জি, তাহলে আমরা এটা বলতে পারি যে এটা হচ্ছে MG। তাহলে এই যে এটা কেন্দ্রমুখী বল, এই যোগানটা আসতেছে কোথ থেকে? ওজন থেকে। এখন কথা হচ্ছে কি বর্তমানে যা আছে, এই যে বর্তমান যে কৌণিক বেগ আছে, তো এর জন্য কিন্তু ওজনের পুরাটুকু কেন্দ্রমুখী বলকে দিয়ে দিইনি, একটা সার্টেন পোর্শন দিছে। এখন ওমেগার মান বাড়তে থাকবে, তাহলে এই মানটা বাড়তে থাকবে, এই যে m ω² আর এই মানটা বাড়তে থাকবে, বাড়তে 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 এমন একটা সময় আসবে যখন ওজন MG এর মানের সমান হয়ে যাবে। তাহলে ওজন থেকে পুরাটুকুই, মানে এই যে কেন্দ্রমুখী বলটা, এটা ওজন থেকে পুরাটুকুই নিয়ে নিবে। তাহলে পুরাটুকুই যখন নিয়ে নিবে তখন কি আর ওজন থাকবে? ওজন থাকবে না। এরপরে যদি ওমেগার মানটা বাড়াইতে চাও, এরপরে যদি তুমি ওমেগার মানটা আরও বাড়াও, তাহলে কি হবে? ওজনের তো পুরাটুকুইকে দিয়ে দিছে, তাহলে কেন্দ্রমুখী বলের তখন আর যোগান সে পাবে না। আচ্ছা, কেন্দ্রমুখী বলের যদি যোগান না পায় তাহলে কি হয়? ওই বস্তুর যে ঘূর্ণন পথটা সেটা আর বৃত্তাকার থাকবে না, সরলরৈখিক হয়ে যাবে। তাহলে ওমেগার মানটা বাড়াইতে 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 এমন একটা অবস্থায় আনলা যখন ওজন তাকে পুরাটুকুই দিয়ে দিল, মানে এটা সমান হয়ে গেল, পুরাটুকুই দিয়ে গেল। এরপরে যদি তুমি আরেকটু বাড়াও, ওমেগার মান যদি আরেকটু বাড়াও, তাহলে ওজন তার নাই, ওজনের সবটুকু তোমাকে ভান্ডার থেকে যতটুকু ছিল সবটুকু তুমি নিয়ে নিছো, তাহলে আত্ম না। এরপরে তুমি যদি বাড়াও তাহলে কেন্দ্রমুখী বলের আর যোগান পাবা না, তাহলে তোমার পথটা কেমন হবে? সরলরৈখিক পথ হবে, তাহলে স্পর্শক বরাবর তুমি ছিটকে চলে যাবা। তো ওটাই আমাদের বলতেছে যে উপক্রম হবে। উপক্রম হবে মানে কি? MG সমান সমান এইটা হবে, তো দেন ওমেগার মানটা কত? তাহলে MM কাটাকাটি গেল, তাহলে ওমেগার মান হইতে হবে √g/r, এটা হইতে হবে। তো এটাকে আমরা বললাম এটা হচ্ছে ওমেগা টু। তাহলে এবার আমরা এখানে মান বসাই, √g, জি এর মান হচ্ছে 9.8 এবং r এর মান হচ্ছে 6400 × 10³। তো এখান থেকে আমরা একটু হিসাব করে নিয়ে আসি, দেখি ওমেগা টু এর মানটা কত হয়। 9.81 / 6400 এক্সপোনেনশিয়াল ফাংশন 3। তো এইখানে আমরা যে মানটা পাচ্ছি রুট অ্যান্সার, এটা হচ্ছে 1.23 × 10⁻³, 1.238 × 10⁻³ এত রেডিয়ান পার সেকেন্ড। আমাদের চাইছে বর্তমানের কত গুণ হলে, তাহলে ω2/ω1, 1.238 × 10⁻³, আর এটা হচ্ছে 7.272 × 10⁻⁵। দেখি তো কত আসে, ভাগ দিয়ে দেখি অ্যান্সার ভাগ 7.272 এক্সপোনেনশিয়াল ফাংশন -5। তো এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 17.02 আর কি। তো ব্যাপারটা হচ্ছে দেখো, এই যে ওমেগা টু এটা হচ্ছে 17 × 17 ওমেগা 1। তাহলে ওমেগা ওয়ানের অর্থাৎ আগের যে কৌণিক বেগটা ছিল সেই কৌণিক বেগের কত গুণ? 17 গুণ। ব্যাপারটা বোঝা গেছে? আগের যে কৌণিক বেগ ছিল ওমেগা ওয়ান তার কত গুণ? 17 গুণ। তাহলে অ্যান্সারটা হচ্ছে 17 গুণ হলে বর্তমানের
কত গুণ হলে, 17 গুণ হলে বিষুবীয় অঞ্চল থেকে কোনো একটা বস্তু উধাও হয়ে যাওয়ার উপক্রম হবে। অনেক সময় দেখো এই বিষুবীয় অঞ্চল এই কথাটা উল্লেখ করে দেয় না এই প্রশ্নে, আমি যেখানে দেখছিলাম সেখানে বিষুবীয় অঞ্চল এই কথাটা উল্লেখ ছিল না। তো উল্লেখ না থাকলেও উল্লেখ করে তুমি ধরে নেবে আর কি, ঠিক আছে, ওইভাবে ধরে তুমি ম্যাথটা করবা। তো এই যে ম্যাথটা আমরা সলভ করলাম এটা কিন্তু আরও অনেকভাবে আসে, যেমন এটা অনেক সময় বলে দেয় যে ভূপৃষ্ঠের খুব সামান্য উপর দিয়ে একটা উড়োজাহাজ উড়ে যাচ্ছে, তো ওই উড়োজাহাজের বেগটা কত হলে যাত্রীরা ওজনহীন অনুভব করবে। মনে করো এই হচ্ছে উড়োজাহাজ, এই উড়োজাহাজ খুব সামান্য উপর দিয়ে উড়ে যাচ্ছে, তাহলে আমরা ধরে নিব হচ্ছে যদি কোনো নির্দিষ্ট করে কোনো পয়েন্টের কথা বলে দেওয়া না থাকে তাহলে আমরা ধরে নিব সেই অঞ্চলটা হচ্ছে বিষুবীয় অঞ্চল। তাহলে বিষুবীয় অঞ্চল থেকে এভাবে উড়ে যাচ্ছে, তাহলে দেখো এই যে উড়োজাহাজটা, উড়োজাহাজ বৃত্তাকার পথে ঘুরলে অবশ্যই তাকে কেন্দ্রমুখী বলের যোগান দিতে হবে এবং আমাদের বলে দিচ্ছে খুবই সামান্য উপর দিয়ে উড়ে যাচ্ছে। দেন এই যে বৃত্তাকার পথের ব্যাসার্ধটা এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর, তাহলে কেন্দ্রমুখী বলের যোগান দিতে হবে, এফ সি যোগান দিতে হবে। কে দেবে এই উড়োজাহাজের ওজন? এম জি দেবে। তাহলে এফ সি এটা ইকুয়াল টু হচ্ছে এম জি, আমাদের বলতেছে এই উড়োজাহাজের রৈখিক বেগটা ভি, স্পর্শক বরাবর যে বেগটা সেই বেগের মানটা কত হতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা তখন বেগটা বের করবো হচ্ছে এইভাবে যে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর ইকুয়াল টু হচ্ছে এম জি। তাহলে এম এম কাটাকাটি গেল, তাহলে ভি স্কোয়ার এটা ইকুয়াল টু হচ্ছে আর জি, তাহলে অর্থাৎ ভি এটা ইকুয়াল টু হচ্ছে রুট ওভার আর জি। তো আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তো এখানে তুমি বসা দিলে এই সূত্র থেকে এখান থেকে তুমি এই উড়োজাহাজের রৈখিক বেগের মানটা কত সেটা পেয়ে যাবে। এখানে তো আমরা কৌণিক বেগের মানটা বের করছি, এখানে হচ্ছে রৈখিক বেগের মানটা। তো এইটাও কিন্তু আর একটা ম্যাথ হতে পারে, তো আমি এখানে করা দিলাম, হিন্টস দিয়ে দিলাম, তো তোমরা এই টাইপের ম্যাথ প্রবলেমগুলো আসলে সলভ করতে পারবা। মানে যাত্রীরা ওজনহীন অনুভব করবে মানে কি, ওজনের সবটুকু কেন্দ্রমুখী বলকে দিয়ে দিছে, তাহলে যাত্রীরা তখন ওজন অনুভব করবে। তো এর চেয়ে যদি বেশি স্পিডে ঘুরাইতে চাই, এই যে উড়োজাহাজটাকে যদি এর চেয়ে বেশি স্পিডে ঘুরাইতে চাই, তাহলে কী হবে, যেহেতু ওজনের সবটুকুই কেন্দ্রমুখী বলের যোগান পেয়ে গেছে, আর তো আর নাই, তাহলে স্পিড যদি এরপর আমি বাড়াই তাহলে আমি আর কেন্দ্রমুখী বলের, পর্যাপ্ত কেন্দ্রমুখী বলের যোগানটা পাবো না। দেন আমার যে বৃত্তাকার পথটা, ঘূর্ণন যে পথটা, সেটা কিন্তু আর বৃত্তাকার থাকবে না, তাহলে স্পর্শক বরাবর ছিটকে কিন্তু পৃথিবী থেকে বাইরে চলে যাবো, মানে পৃথিবীর আর ক্ষেত্রে থাকবো না, আবদ্ধ হয়ে পৃথিবীর মানে ভূপৃষ্ঠের খুব সামান্য উপর দিয়ে উঠতেছিলাম উড়োজাহাজ নিয়ে, সেটা কিন্তু আর তখন সম্ভব হবে না, মানে স্পর্শক বরাবর হয়তো উড়ে যাইতে হবে। তো এটাই হচ্ছে ব্যাপারটা। তো এই টাইপের প্রবলেমগুলো আশা করি এখন আসলে সলভ করতে পারবা। ওকে।